আমরা কিসের মাহফিল এসেছি? আরো জোরে বলেন। কোরআনের মাহফিলে কোরআনের কথা বলতে কি কোনো সমস্যা আছে? কিন্তু বর্তমানে বাংলাদেশে এমন কিছু লোক আমাদের সমাজের মধ্যে আছে যারা সব সহ্য করতে পারে কিন্তু আল্লাহর কোরআনকে সহ্য করতে পারে না। এইরকম লোক দুই চারজন আছে না নাই? বর্তমানে বাংলাদেশের বহুল প্রচলিত একটি রোগের নাম হলো অ্যালার্জি ব্যারাম। জোরে বলেন কি ব্যারাম? আর এই অ্যালার্জি ব্যারামের অন্যতম লক্ষণ হলো চুলকানি। জোরে বলেন কি? আমার দিকে লক্ষ্য করেন, যেই লোকের শরীরে অ্যালার্জি ব্যারাম আছে এই লোকটাকে যদি ৮০ টাকা কেজি বেগুন খাওয়ান, ২ চাকা বেগুন খাওয়ার পরে এর শরীরে চুলকানি শুরু হয়। ঠিক এত আস্তে বললেও আজ হবে না। জোরে বলেন, আরো জোরে বলেন। আরে ভাই, ৮০ টাকা কেজি বেগুন মানা যায়, কিন্তু ৭০০ টাকা কেজি গরুর গোস্ত, ২ চাকা গরুর গোস্ত যদি এই রোগীকে খাওয়ানো হয় ১৫ মিনিট পরে তার শরীরে চুলকানি শুরু হয়। গরুর গোস্ত বাদ দেন, ১৬০০ টাকা কেজি পদ্মার ইলিশ, ১ চাকা ইলিশ মাছ যদি এই রোগীকে খাওয়ানো হয় ৫ মিনিট পরে তার শরীরে চুলকানি শুরু হয়। হে ঠাকুরগাঁও বালিয়াডাঙ্গির মুসলমান, গভীর মনোযোগ। শুধুমাত্র গরুর গোস্ত, ইলিশ মাছ আর বেগুন অ্যালার্জি নয়, বর্তমানে বাংলাদেশের মধ্যে এমন কিছু লোক বের হয়েছে যাদের সামনে কোরআনের হক কথা বললে শরীরে চুলকানি শুরু হয়, আলেম ওলামা দেখলে শরীরে চুলকানি শুরু হয়, তাফসীর মাহফিল দেখলে শরীরে চুলকানি শুরু হয়। এমন লোক তো আপনাদের ঠাকুরগাঁও জেলাত নাই। না না, একেবারেই নাই। সব আছে ভারত আর আমেরিকায়। আপনাদের কি মনে হয় আছে? আমার দিকে তাকান। এই যে আমি ওয়াজ শুরু করলাম, ওয়াজ শুরু করার পরে আলোচনা চলতে চলতে আমার মাঝখানে এসে আলোচনায় বাধা দেবে যারা, আর মাহফিল চলতে চলতে আপনাদের ভেতর থেকে উঠে যাবে যারা, মনে করবেন অ্যালার্জি রোগের রোগী তারা। আমার কথা কি বুঝেছেন? তাহলে অ্যালার্জি রোগের রোগী চেনার লক্ষণ কয়টা? দুইটা। ১ নম্বর, হয় এসে আমাকে বাধা দেবে, আর ২ নম্বর না হলে ভেতর থেকে উঠে চলে যাবে। এই 2 প্রকার লোক, রুগীর লোক যদি, লক্ষণের লোক যদি আজকে দেখেন তাহলে মনে করবেন এরা অ্যালার্জি রুগী। এখন আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, এরকম অ্যালার্জি রুগী থাকলেই কি আমরা কোরআনের হক কথা বলা বাদ দেব? কোরআনের সত্য কথা বলা বাদ দেব? সুতরাং কোরআনের মাহফিলে এসেছে কোরআনের হক কথা বলবো। আমি প্রধান বক্তা, আমার মন গড়া কোনো বক্তব্য হবে না, সভাপতির মন মতো বক্তব্য হবে না, কমিটির মন মতো বক্তব্য হবে না, বক্তব্য হবে কোরআন থেকে, রাসূলের সুন্নাহ থেকে। সুতরাং কোরআন সুন্নাহর হক কথা বলবো, হক পথে চলবো। প্রয়োজনে কোরআনের কথা বলতে গিয়ে, কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরও বাতিলের কাছে মাথা নত করব না। কারা কারা যে আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান। কবুল করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিত হাজিরিন, এখন যদি আপনারা অনুমতি দেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই। আপনারা কি রাজি আছেন ভাই? তার আগে আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই, আজকের মাহফিল আমাকে মঞ্চে উঠানোর কথা ছিল 9:30 থেকে 10টার ভেতরে, সেখান থেকে প্রায় 10:30 আমরা আসলাম মঞ্চে। আবারও ঝড়, আবহাওয়া ভালো নয়। আবার আলোচনা যদি শুরু করে দেই কমিটির লোক বারবার স্লিপ দেবে, হুজুর কালেকশন করেন। এমনিতেই ভেজাল, আবারও ভেজাল। এই জন্য আমি বলতে চাচ্ছি, ভেজাল যেহেতু হয়েছেই, মাহফিলের জন্য কার আমরা 5টা মিনিট কষ্ট করতে পারবো না? জোরে বলেন পারবো না? একটা ছোট্ট করে আমরা কালেকশন করে নিয়ে আলোচনা শুরু করব। আপনাদের ঠাকুরগাঁও জেলায় আজকে আমার শেষ মাহফিল এই বছরের। প্রয়োজনে ফজর পর্যন্ত চলবে, কোনো টেনশন আছে? তার আগে আমি আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, আজকের মাহফিল হওয়াতে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার হাত তুলে দেখান। যাক, 2-4 জন বেজার আছে, বোঝা গেল না, ভুলে হাত উঠেছে। এই মাহফিলটা প্রতি বছর হোক, এটাকে আপনারা চান? জোরে বলেন চান। এই মাহফিল হওয়াতে কারা কারা খুশি? সবাই একটা বার হাত তোলেন তো দেখি। হাতগুলো সবাই টান টান করে উঠান। করে একটু মুষ্টি করেন, মুষ্টি একটু গলা কাকার গান দেখে লিল্লাহে তাকবীর। হয় নাই সাউন্ড, যতটুকু হওয়া দরকার হয় নাই, সব একটু গলা কাকার গান দেখে লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা কোরআন আছে যেখানে, হাদিস আছে যেখানে, সুদ ঘুষ যেখানে, দুর্নীতি যেখানে, আলেম ওলামা যেখানে, হাত উপর দিকে উঠান, চিৎকার করে বলেন ইয়া রাব্বাল আলামিন। আজকের মাহফিলকে আপনি কবুল করে নেন। এই মাহফিলে ওসিলা করে আমাদের সবাইকে মাফ করে দেন হে আল্লাহ। এই মাহফিলে আমাদের সামর্থ্য মতো দান করার তৌফিক দেন। সকলে বলেন আমিন। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি আস্তে আস্তে নামায়া 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 পকেটে ঢুকান। কোথায় ঢুকাবেন? এই মাহফিলটা যেহেতু এখন সেজেন না, মাত্র 2-3 জন মানুষ, কমিটির লোকজন, একটা দরিদ্র মসজিদ, মসজিদের অবস্থা খুবই খারাপ। এই মাহফিল অনেকগুলো টাকা পয়সা খরচ হয়ে গেছেন। এই জন্য আমি আপনাদের অনুরোধ করে বলবো, কমপক্ষে 20 টাকা, বেশি পারলে 50, 100, 500, যে যতটুকু পারেন, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, আপনারা একটু দান করে দেবেন। তার আগে আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, 2 মিনিটের মধ্যে। মাহফিল কমিটির লোকজন আমাকে বলেছে, হুজুর এই মসজিদ তারা করেছে, মসজিদে একটু টিন লাগাবে, টিন পর্যন্ত নাই, 2 বান্ডি টিন হলে এখানে লাগানো যায়। আমি শুনেছি 2 বান্ডি টিনের দাম 15,000 টাকা হলে হবে। 15,000 টাকা একটু আপনাদের মধ্যে আমি চাইবো। একজন ব্যক্তি চাইলে 15,000 দিতে পারেন, 2 জন ব্যক্তি চাইলে 7,500 করে দিতে পারেন। আর যদি বলেন যে না আমরা 1,000 টাকা করে দেবো, তাহলে কয়জন লাগবে? 15 জন। একজনই চাইলে 15,000 দিতে পারেন, 10-5 দিতে পারেন, কমপক্ষে 1,000 টাকা। এই 15,000 টাকা দেওয়ার জন্য মসজিদের টিন কিনবে, মুসল্লিরা নামাজ পড়বে। কে কে আছেন হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, আমি দেবো 2,000, আমি দেবো 5,000। পারলে নগদে দেবেন, না হলে বাকিতে লিখে দেবেন। কমিটির ভাইরা রয়েছেন, আব্দুর রহমান ভাই আছেন, মসজিদ কমিটি তারা তুলে নেবে, নগদে বাকিতে দিতে পারেন। 1 নম্বরে কে আছেন একটু হাত উঠান। হুজুর আমি দেবো 1,000 টাকা, এরকম কে আছেন? আলহামদুলিল্লাহ। ভাইজার নাম কি? মিজান ভাই নগদে দেবেন, চলে আসেন। লিল্লাহি তাকবীর। মিজানুর রহমান ভাই নগদে 1,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। রবিকুল ভাই নগদে 500, বাকিতে 500, 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। কাগজে লেখেন, কাগজে লেখেন। আপনার নাম কি বললেন? মোহাম্মদ মিজান ভাই 1,000, রবিকুল ভাই 1,000। আপনি? খলিলুর রহমান ভাই। কি সে মেম্বার ভাই কই আছে? সে আছে বর্তমানে মেম্বার। রফিকুল ইসলাম সাহেব নগদে 2,000 টাকা। খলিলুর রহমান লিল্লাহি তাকবীর, 2,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। শহীদ আলী ভাই 1,000 টাকা, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। মোহাম্মদ মুশুর রহমান 1,000 টাকা, লিল্লাহি তাকবীর। মোহাম্মদ আলী 1,000 টাকা, লিল্লাহি তাকবীর, আল্লাহ কবুল করুক, বলেন আমিন। এরপরে গেছেন, দ্রুত শেষ করবে। ছেলেবেলে কেউ উঠবেন না, কেউ উঠবে না, 2 মিনিট। একটু যারা যারা দেবেন তারা তো টাকা নিয়ে আসেন। মকবুল হোসেন 1,000 টাকা, মারহাবা, আল্লাহ কবুল করেন। মোহাম্মদ মানিক ভাই 1,000 টাকা, লিল্লাহি তাকবীর। আসেন, এরপরে কাছেন, দ্রুত 2 মিনিটের মধ্যে হাত উঠান। যদি নগদে দিতে না পারেন বাকিতে লিখে দেবেন। এ ভাই ব্যাগ ভাই যান, আপনার ব্যাগ না ভেতরে চলে যান। যার পকেটে যা আছে, কমপক্ষে 20 টাকা, 150, যাই যতটুকু পারেন, কেউ মিস দেবেন না। আমি অনুরোধ করে বলবো, একটা পানের দাম 10 টাকা, চায়ের দাম 10 টাকা, 20 টাকা সবাই দেবেন। আমি ভলেন্টিয়ার ভাইদেরকে বলবো, কেউ যেন বাদ না পড়ে, সবার কাছে যান, সবার কাছে যান, দিয়ে দেবেন। নাম কি? আরেকজন ভাই নাম না বলে 1,000 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুক। মা বোনদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে। আমার মায়েরা বোনেরা, কোরআনের মহব্বত অনুরোধ করে বলবো, 10, 20, 50, 100, যারা যা পারেন, আপনাদের মধ্যে ব্যাগ যাবে, চাদর যাবে, দিয়ে দেবেন। মুশফিকুর হুজুর 500 টাকা। মুশফিকুর হুজুর প্রিয় বড় ভাই, 500 কি নগদ না বাকি? ও নগদে 500, আর বাকিতে 500 দেবেন, 1,000 হোক। মুশফিকুর রহমান বড় ভাই 1,000 টাকা, জোরে কোন মারহাবা। তারপরে হুজুর সাহেব তিনি 100 টাকা দিয়েছেন, কবুল করেন। নাম কি? জহিরুল ভাই কত? আর 500 দিয়ে দেবেন বাকিতে যখন সুযোগ হয়। জহিরুল ভাই নগদ 500 বাকি 500 টাকা কবুল করেন। আবুল কালাম আজাদ হাই স্কুলের হেডমাস্টার আবুল কালাম আজাদ 2500 টাকা মারহাবা। এটা হলো মঈনুল, মঈনুল ভাই আমার 1000 টাকা কবুল করেন। এটা হলো ইয়া জি মুদার, মুদার ভাই 1000 টাকা। এটা হলো ইয়া আরেকজন ভাই আছেন, আর কি আছেন দ্রুত দ্রুত পারলে নগদে দেন, না হলে বাকি দিলে দেন, সবাই দেন। জি আল্লাহ তাআলা কবুল করেন। ভাই মুমিন পাবেন জি আব্দুল্লাহ ভাই 500 টাকা আল্লাহ কবুল করেন। দ্রুত দ্রুত একটু অনুরোধ করে বলেছি 15000 টাকা হলে আমাদের এক বান্ডি দুই বান্ডি টিন হবে, মসজিদ একটু মুসল্লিরা নামাজ পড়তে পারবে। আসেন মাশাআল্লাহ। বাবাজি নাম কি? চারুল ইউনিয়নের চেয়ারম্যান। চারুল ইউনিয়নের চেয়ারম্যান একাদর চেয়ারম্যান সাহেব কই? আসে নাই। ও 1000 টাকা পাঠিয়ে দিয়েছে, আল্লাহ কবুল করেন। আমার প্রিয় ভাইজান নাম কি বলছিলেন? মিজানুর রহমান ভাই 100 টাকা আল্লাহ কবুল করেন। আসেন, যদি আপনারা নগদে দিতে না পারেন একটু বাকিতে দেন, আমি নাম লিখে নেব। আরেকজন ভাই 1000 টাকা দিয়েছেন, 6 নম্বর ওয়ার্ডের বর্তমান মেম্বার মাযেদা খাতুন, মহিলা মেম্বার, তিনি দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করেন। জি নাম কি? মোহাম্মদ শাহিন আলম ভাই 200 টাকা আল্লাহ কবুল করেন। আসেন, আপনাদের মধ্যে আর কি আছে? হুজুর আমি দেবো 1000, আমি দেবো 2000, 1 মণ ধান, 1 মণ গম, 1 মণ ভুট্টো, যে যা পারেন একটু নগদে বাকিতে দিয়ে দেন। পারলে আপনারা মসজিদের জন্য আল্লাহ তাআলা কবুল করবেন ইনশাআল্লাহ। ব্যাগগুলো জায়গা মতো জমা নাও, অন্যদিকে যেন আউট না হয়ে যায়। এই সৈয়দ আব্দুল্লাহ, মহিলাদের মধ্যে ব্যাগ পাঠিয়ে দাও, মা বোনদের মধ্যে ব্যাগ যাবে। আমার মায়েরা বোনেরা সবাই দান করেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে যতটুকু আমরা কালেকশন পেয়েছি প্রয়োজনে মোনাজাতের আগে আবারও কালেকশন হবে ইনশাআল্লাহ। এখন যদি আপনারা বলেন আমি সরাসরি কোরআন থেকে তাফসীর শুরু করতে চাই, আপনারা কি রাজি আছেন ভাই? এই সামনে কিছু লোক বসন্ত দেখি, সামনের কাতার আগে মিল করেন। জি সবাই আমার সঙ্গে পড়ে না, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রাহমানির রহিম। আরো জোরে বলেন। রাসূল বলেছেন যারা জীবিত অবস্থা আল্লাহর নামে তাকবীর বেশি দেবে ওদের হাড়ের সমস্ত ব্যারাম আল্লাহ তাআলা ভালো করে দেবে। চিৎকার করে বলেন তো দেখি আল্লাহু আকবার। আলিফ লাম মিম। আহাসিবান يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ولا يعلمن الكاذبين سورة العنكبوت 20 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসির, তাফসীরে কাবির, তাফসীরে কুরতুবী, তাফসীরে মুনির, তাফসীরে মারিফুল কোরআন, তাফসীরে খাজিন, তাফসীরে তাবারি, তাফসীরে বিসিলালিল কোরআন, তাফসীরে তাফহিমুল কোরআন, এই আয়াতের উপর ভিত্তি করে 1 নয় 2 নয় অন্তটা 10টা তাফসীর গ্রন্থ আমি দেখেছি। এই আয়াতের ভেতরে আল্লাহ তাআলা এত পরিমাণ কথা বলেছেন, এই আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যদি আলোচনা শুরু করা হয়, আলোচনা চলতে চলতে দিনের পর দিন চলে যাবে, মাসের পরে মাস চলে যাবে, তারপরও আলোচনা শেষ হবে না। জোরে বলা যাবে কি মারহাবা? এটা কোরআনের মুজিজা। কোরআনের আলোচনা শুরু হবে কিন্তু শেষ হবে এটা কার বক্তব্য? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামুন ওয়াল বাহরু ইয়ামুদ্দু মিন বাদিহি সাবআতু আবহুরি মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। সূরা লোকমান একুশ নম্বর পারার ১২ নম্বর পৃষ্ঠার ১৩ নম্বর লাইন ২৭ নম্বর আয়াতে কারিমাম তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, চিৎকার করে বলেন তো দেখি কয়টা শব্দ? আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে বলেন, আমি তোমাদেরকে যে কোরআন দান করেছি এই কোরআনের যদি তোমরা একটা শব্দের ব্যাখ্যা করতে চাও, আর একটা শব্দের ব্যাখ্যা করার জন্য আমি আল্লাহ তাআলা तमाम পৃথিবীতে যত বৃক্ষ সৃষ্টি করেছি, মিন শাজারাতিন আকলামুন, সমস্ত বৃক্ষগুলিকে কেটে কেটে যদি তোমরা কলম বানাও, ওয়াল বাহরিয়া মুদুহু, আর সমুদ্রের পানিগুলোকে যদি তোমরা কালি বানায়া নাও, तमाम পৃথিবীর বৃক্ষ কলম আর সাত সমুদ্রের পানিকে একত্রিত করার পরে যদি তোমরা লেখা শুরু করো, আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করে বলেন, লিখতে লিখতে तमाम পৃথিবীর বৃক্ষ কলম ফুরে যাবে, সাত সমুদ্রের পানি কালিও ফুরে যাবে, তারপর কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে কখনোই শেষ করা যাবে না। আচ্ছা মানুষ বলো দেখি রাত্রি কেন কালো, সূর্য বলো কোথা থেকে পাইলো এত আলো, ফুলগুলো নানান রঙের কেমন করে হয়, পাতাগুলো সবুজ বটে ফুলের মতো নয়, দুধ কেন এত সাদা, মরিচ কেন ঝাল, আমগুলো পাগলে বলো কেমনি হয় তা লাল, আরে পশু পাখি কই না কথা মানুষ কেন কয়, বলো মানুষ বলো দেখি কিভাবে তা হয়, ভাবি সবই মহান প্রভুর দান, নত শিরে সিজদা করো ওহে মুসলমান, আরে ডিমগুলো একই রকম পার্থক্য নেই মোটে, তবে সাদা কালো বাচ্চাগুলো কেমন করে ফোটে, আমরা সবাই বাস করি এই পৃথিবীর রঙে, হাতের লেখা মুখের চেহারা মেলে না কারো সঙ্গে, আর মেলে না গলার আওয়াজ আঙুলগুলোর টিপ, আল্লাহ তাআলা একজন আছেন, প্রমাণ হলো ঠিক, চিৎকার করে বলেন মারহাবা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। तमाम পৃথিবীর বৃক্ষকে কলম বানিয়ে, সাত সমুদ্রের পানিকে কালি বানিয়ে লিখলেও কোরআনের একটা শব্দের ব্যাখ্যা লিখে শেষ করা যাবে না। আমি ওই সূরা থেকে 3টা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সর্বোচ্চ 30 থেকে 40 মিনিট আলোচনা হবে। আলোচনা কি শেষ করা সম্ভব হবে? যদিও সম্ভব নয়, তারপর আয়াতের উপর ভিত্তি করে বর্তমান প্রেক্ষাপটকে মিল করে যতটুকু আলোচনা জানা শোনা এবং আমল করা অতীব জরুরি, ততটুকু আলোচনাই গুনাহগারের মুখ থেকে যেন আল্লাহ তাআলা বের করে দেয়, সকলে পড়েন আমিন। আছেন, আজকে আমরা যে সূরা থেকে আলোচনা করব এই সূরাটির নাম হলো সূরা আনকাবুত, পবিত্র কোরআনুল কারীমের ২৯তম সূরা। এই সূরাতে রুকু রয়েছে ৬০টি, আয়াতে কারিমা রয়েছে ৬৯টি। এই সূরাটি নাজিল হয়েছে রাসূলের মক্কি জীবনের শেষের দিকে। আমরা জানি রাসূলের জীবনী হলো ২টা, একটা হলো মক্কি জীবন আর একটা হলো মাদানী জীবন। মক্কি জীবন কাকে বলে? মক্কি জীবন মানে হলো ঘর বাড়ি ছাড়ার জীবন, মক্কি জীবন মানে হলো জেলখানায় বন্দী হওয়ার জীবন, মক্কি জীবন মানে হলো হাত হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো পা হারানোর জীবন, মক্কি জীবন মানে হলো প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে লড়াই করে জীবন দিয়ে শাহাদাত বরণ করার জীবন। এই ছোট নাজিলের প্রেক্ষাপট বা সালে নজুল কি? আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাঁচা গেছেন এই পেছন দিক থেকে কিছু লোক সামনে বসেন তো দেখি, না না সামনে বসতে কি আপনাদের ভয় লাগে নাকি? অতিথিরা আসলে পেছনে যাবেন, আপাতত সামনে বসেন। আসেন, এই যারা যারা আছেন নিচে বসে উপরে আসেন, আমার দিকে লক্ষ্য করেন। এই সূরাটি নাজিলের প্রেক্ষাপট বা শানে নজুল কি? আমার নবীজি যখন দিনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা একের পর এক কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করেছেন, কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে তেজ্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে, ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। আজকে আমরা মুসলমান, আমার বাবা মুসলমান, আমার দাদা ছিল মুসলমান, আর আমরা হয়েছি আগা কাটা মুসলমান। জোরকন কি কাটা? আগা কাটা বোঝেন না? আমাদের মুসলমান হইতে তার কষ্ট করতে হয় নাই। আমাদের বাবা 200 টাকা দিয়ে ওস্তাদ ধরে নিয়েছে, দুইটা নারকেল ফেটে বিসমিল্লাহ বলে আগা কেটে দিয়েছে, আর আমরা মুসলমান হয়েছি। এ ঠাকুরগাঁয়ের মুসলমান, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এত সহজ আসে নাই, যুগে যুগে পৃথিবীতে ইসলাম এসেছে শাহাদতের রক্তের উপরে ভর করে। সাহাবীরা যখন বিপদ বালা মুসিবতের মধ্যে পড়ে গেলেন, এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুত নাজিল করেছে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। বিশ্বনবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, সাহাবীরা কালেমা পড়ে পড়ে মুসলমান হওয়া শুরু করে দিয়েছেন। কিন্তু সাহাবীরা মুসলমান হওয়ার পরে বড় বিপদের মধ্যে পড়েছে। সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বাবা সন্তানকে ত্যায্য পুত্র করে বাড়ি থেকে বের করে দিয়েছে। ছোট ভাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে বড় ভাই ছোট ভাইকে গলা ধাক্কাতে বাড়ি থেকে বের করে দিয়েছে। কেউ বা ঘর হারা, কেউ বা বাড়ি হারা, কারো বা পেটের মধ্যে কোনো খাবার নাই, কারো বা থাকার মতো কোনো জায়গা নাই। এমন সময় আল্লাহ তাআলা সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য এই সূরা আনকাবুতটা নাজিল করেছে। জোরে বলেন না মারহাবা। এভাবে কি কথা হচ্ছে এখানে? এত আস্তে আস্তে আস্তে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আল্লাহ তাআলা সূরার সর্বপ্রথমে ডাক দিয়ে বলেন আলিফ লাম মিম। এইগুলো বলেন হরফে মুকাত্তাদ। যার হরফে মুকাত্তাদ হলো বলবো আবার মোনাজাতের আগে বলবে। এত ডিস্টার্ব করলে ওয়াজ হবে না। তো যা বাকি আছে জমা নিয়ে রেখে দেন, মোনাজাতের আগে দেবেন, আমি বলে দেবো, কোনো টেনশন নাই। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। আলিফ লাম মিম এইগুলো বলেন হরফে মুকাত্তাদ, যার অর্থ একমাত্র আল্লাহ তাআলা ভালো জানে, আর দুনিয়ার কেউ জানে না। আরো জোরে বলেন জানে। আল্লাহ তাআলা সর্বপ্রথম হরফে মুকাত্তাদ দিয়ে শুরু করলেন। 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কত চমৎকার করে বললেন আসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না। মানুষেরা কি মনে করেছে ঈমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে পৃথিবীর জমিনে যত নবী রাসূল বিদায় না চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ঈমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ঈমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ঈমানের পরীক্ষা গ্রহণ করব। আল্লাহ তাআলা কি বলতেছে আপনারা কি বুঝতে পেরেছেন? আল্লাহ তাআলা বলতেছে মানুষেরা কি মনে করেছে ইমান এনেছি, এই কথা বললেই আমি তাদেরকে ছেড়ে দেব, অথচ আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করব না। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, অথচ ইতিপূর্বে যত নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে, আমি আল্লাহ তাআলা তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি। সুতরাং জেনে নাও কিয়ামত পর্যন্ত ইমানের দাবি যারা করবে, আমি আল্লাহ অবশ্যই তাদেরকে ইমানের পরীক্ষা গ্রহণ শুধু করব না, করবই। জোরে বলেন কর। সুতরাং আজকের আলোচনার বিষয় বা সাবজেক্ট হলো পরীক্ষা। জোরে বলেন সাবজেক্ট কি? আরো জোরে। সাউন্ড নাই। আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? এই যে আমি বসে আছি মাঝখান দিয়ে সোজা, ডান দিকে এক ভাগ, বাম দিকে আর এক ভাগ। আপনারা মুখ বন্ধ করে থাকেন। আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। আপনারা মুখ বন্ধ করেন। আপনারা বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? ওরে বাবা, কে রে ভাগ করে দিয়ে সাউন্ড বাড়তেছে? তার মানে আপনারা আলসেমি করতেছেন না? কে রে বাইরে চিল্লাই? কে রে এখানে রে? না কে ওই পিছনে কে? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ডানে যারা আছেন কথা বলবেন, বামে যারা আছেন কথা বলবেন, চতুর্দিকে যারা দাঁড়িয়ে আছেন তারাও কথা বলবেন, মঞ্চে যারা বসে আছেন তারাও কথা বলবেন। সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে। জোর হলো না। হ্যাঁ ঠাকুরগাঁর মুসলমান, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে? আর ইমানের পরীক্ষা দিতে গিয়ে আল্লাহ তাআলা ইমানদারদেরকে কেমনে হেফাজত করবে, এই বিষয়টা বোঝানোর পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। আল্লাহ বলতেছে ইমানের দাবি করলেই হবে না, ইমানের পরীক্ষা অবশ্যই দিতে হবে। একই কথা আল্লাহ সূরা বাকারার ২১৪ নম্বর আয়াতের মধ্যে বলেন, আম হাসিবিতুম আন তাদখুলুল জান্নাহ, মানুষেরা কি মনে করেছে ইমান এনে সেই কথা বললেই তারা জান্নাতে যাবে? কত সোজা নয়, কত ইমানদার বিদায় নিয়ে চলে গেছে, নবী রাসূল বিদায় নিয়ে চলে গেছে। আমি আল্লাহ তাদের ইমানের পরীক্ষা গ্রহণ করেছি। কত মানুষ ইমানের পরীক্ষা দিতে গিয়ে কেউ বা হাত হারাইছে, কেউ বা পা হারাইছে, কেউ বা জীবন দিয়ে বিদায় নিয়ে শহীদ হয়ে চলে গেছে। অনেকে ইমানের পরীক্ষা দিতে দিতে সহ্য করতে পারে না, আকাশের দিকে তাকায়া বলেছে মাতা নাসরুল্লাহ, কখন আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে? সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তাআলা ঘোষণা করে বলে দিয়েছি, আলা ইন্না নাসরুল্লাহি ক্বারীব। আল্লাহ তাআলা ডাকতে বলেন, ইমানদারদের পরীক্ষা যেখানে শেষ হয় ওই জায়গার মধ্যে আমি আল্লাহ আমার সাহায্য শুরু হয়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। নির্দিষ্ট সাবজেক্টের মধ্যে একটা মেসেজ দেওয়ার পরে আপনাদের মধ্য থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার চেষ্টা করব। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই? এ ঠাকুরগাঁয়ের মুসলমান চিৎকার করে বলেন তো দেখি, মুসলমানদের জাতির পিতার নাম কি? আরো জোরে বলেন, কে বলেছেন? মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা ডাকতে বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের জাতির পিতার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আর আমি তার মাধ্যমে তোমাদের নাম রেখেছি মুসলমান। ইব্রাহিম নবী যখন দ্বীনের দাওয়াত দিতে গেল, দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে ইব্রাহিম নবীকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিল। ওই অগ্নিকুণ্ডের ভেতরে এক নয় দুই নয় ইব্রাহিম নবী ৪০ দিন পর্যন্ত আটকা ছিল। জোরে বলেন কতদিন? আরো জোরে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে যে নমরুদ আটকে রাখলো, ফেলে দিল, ইব্রাহিম নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলো? ইমানের পক্ষে থাকার কারণে, ইমানের কথা বলার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ৪০ দিন পর্যন্ত আগুনের মধ্যে আটকা ছিল। এখান থেকে বোঝা গেল, এ ঠাকুরগাঁয়ের মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের আন্দোলন করতে যাই, ওই আমাদের জাতির পিতা ইব্রাহিম নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও আগুনে পড়া লাগতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহর পয়গম্বর ছিল হযরতে মুসা আলাইহিস সালাম। দ্বীনের দাওয়াত দেওয়ার কারণে যখন ফিরাউনের কাছে গেল, ওই ফিরাউনের কাছে দ্বীনের দাওয়াতটা শুরু করার পরে ফিরাউন মুসা নবীকে মারার জন্য পিছন দিক থেকে হামলা করেছে। মুসা নবী দৌড়াই সামনে, ফিরাউন দৌড়াই পেছনে পেছনে। দৌড়াইতে দৌড়াইতে মুসা নবী চলে গেল লোহিত সাগরের কাছে। যাওয়ার পরে লক্ষ্য করে দেখে সামনে লোহিত সাগর পড়ে গেছে, ডান দিকে রাস্তা বন্ধ, বাম দিকে রাস্তা বন্ধ, আর পিছন দিক থেকে ফিরাউনের বাহিনী হামলা করেছে। মুসা নবী আল্লাহকে ডাকতে বলেন, আল্লাহ এখন আমি কি করব জানতে চাই। আল্লাহ বলে, মুসা রে তোমার কোনো টেনশন করা লাগবে না, তোমার সামনের মধ্যে হাতের মধ্যে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরের মধ্যে ফেলে দাও, আমি আল্লাহ তোমার জন্য ১২টা রাস্তা বানায়া দেব। লিল্লাহি দেখবে ওয়ালা তাগিনু ওয়ালা তাগাজানু ওয়া আনতুমুল আলাউনা ইকুতুম মুমিনিন। ইমানদারদেরকে কে হেফাজত করবে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা শোনার পরে হযরতে মুসা আলাইহিস সালাম লাঠিটা হাতের মধ্যে নামার পরে বিসমিল্লাহ বলে সাগরের মধ্যে ফেলে দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ১২টা রাস্তা বানায়া দিল। আল্লাহু আকবার বলেন। গভীর মনোযোগ দিয়ে তাফসীরের কথাগুলো বোঝার চেষ্টা করবেন। এই ১২টা রাস্তার ভিতরে মুসা নবী বনি ইসরাইল সম্প্রদায়দেরকে নিয়ে একটা রাস্তাতে দৌড়ানো শুরু করলো। আল্লাহ রাস্তা বানাইলো কয়টা? আরে ভাই, কথা না বললে ওয়াজ হবে না। জোরে বলেন কয়টা? কিন্তু মুসা নবী দৌড়াইতেছে কয়টা রাস্তা দিয়ে? এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো আল্লাহ যদি ১২টা রাস্তা না বানাইয়া একটা রাস্তা বানাইতো মুসা নবী যাইতে পারতো কি পারতো না? অবশ্যই যেতে পারতো। কিন্তু আমার আল্লাহ তাআলা একটা রাস্তা না বানাইয়া ১২টা রাস্তা কেন বানাইলো? এর পেছনে হিকমতটা কি, কারণটা কি? तमाम পৃথিবীর সমস্ত মুফাসসিরগণ বর্ণনা করে বলে আমার আল্লাহ তাআলা ওই জায়গার মধ্যে ১২টা রাস্তা বানানোর মাধ্যমে আল্লাহ তাআলা প্রমাণ করে দিল এই জমিনের ভেতরে জালেমের বাচ্চারা, ইসলাম বিরোধী শক্তিরা ইমানদারদেরকে হত্যা করার জন্য, শেষ করে দেওয়ার জন্য যদি একটা রাস্তা বন্ধ করে, আল্লাহ একটা রাস্তার পরিবর্তে আর একটা রাস্তা খুলে দেয় না, বরং আমার আল্লাহ তাআলা ওই জালেমেরা রাস্তা বন্ধ করে একটা, আর আমার আল্লাহ তাআলা ১২টা রাস্তা বানায়া দেয়। লিল্লাহি তাকবীর। তারা রাস্তা বন্ধ করে কয়টা আর আল্লাহ বানায়া দেয় কয়টা? তার মানে বোঝা গেল ইমানদারদের জন্য কোনো ভয়, এ কোনো টেনশন। পরে একটা রাস্তা বন্ধ করবে, আমার আল্লাহ তাআলা ইমানদারদের জন্য শত শত রাস্তা বের করে দেবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সময় যেহেতু কম, সাইড দিকে যাওয়ার মতো কোনো সুযোগ নাই। চুম্বুক কথাগুলো বলতে যায়। মুসা নবী তার সম্প্রদায়দেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরের মাঝখানে চলে গেছে, আর ফিরাউনের বাহিনী দৌড়াইতে দৌড়াইতে ওই সাগরের পূর্ব পাশে চলে এসেছে, ফিরাউন মনে মনে চিন্তা করে মুসা নবীর বাহিনী যেহেতু পার হয়ে যাচ্ছে, আমরাও যেতে পারবো। আর আল্লাহ শুধু মনে মনে বলতিছে আয়। আল্লাহ কি বলতেছে? আল্লাহ শুধু মনে মনে বলতেছে আয়, মার হবে জাগা মতো, মার হবে এ শূন্যস্থান পূরণ, বোঝেন না? মার হবে। যারা মন খুলবে না, মুখ খুলবে না, মনে করবে না ফেরাউনের দলের লোক, কথা কর না কে? মার হবে, মার হবে। আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে আল্লাহ কিছু সময়ের জন্য ছাড় দেয়, কিন্তু একেবারে ছেড়ে। এই যে গত 3 দিন আগের ঘটনা, বাংলাদেশের ভেতরে এক বাজারের মধ্যে এক ইসলাম বিদ্বেষী নাস্তিক এসে যখন ইসলামের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, রসুলের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে, ইমানদার মুসলমানেরা তাকে ধরে এমনভাবে গণধোলাই দিচ্ছে, তার শরীরের কাপড় চুপুর খুলে, প্যান্ট শার্ট খুলে ওখান থেকে দৌড় মারছে। বলেন আল্লাহু আকবার। তার মানে বাংলাদেশের ইমানদারেরা প্রমাণ করেছে এই বাংলাদেশে আর যাই হোক না কেন, আল্লাহর বিরুদ্ধে রসুলের বিরুদ্ধে কথা বললে তার ছাড় বাংলাদেশে হবে না। এই যে গত 3 বছর আগে বাংলাদেশে বের হয়েছিল টাকলা মুরাদ, কি মুরাদ? এ টাকলা মুরাদকে চেনেন না? যে ছিল প্রতিমন্ত্রী, একবার বক্তব্য দিল বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না, সংবিধানে বিসমিল্লাহ থাকবে না। এখন চিৎকার করে বলেন বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহ আছে না নাই? রাষ্ট্র ধর্ম ইসলাম আছে না নাই? কিন্তু কে নাই? টাকলা মুরাদ নাই। কে নাই? মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দেই, তিনি তার এমপিত্ব বাতিল করেছে, মন্ত্রিত্ব বাতিল করেছে। এমনকি এই বছরে তিনি আবারও ভোটে দাঁড়াইছিল, মাননীয় প্রধানমন্ত্রী নৌকো দেয়নি, এগোল পাখি নিয়ে দাঁড়াইছে, যমুনা নদীতে ভাইসা চলে গেছে। তার মানে বোঝা গেল বাংলাদেশে এমপি হোক আর মন্ত্রী হোক, যত ক্ষমতাবান হোক না কেন, ইসলামের বিরুদ্ধে যারা লাগবে তারা যদি থাকে হেরো, 1 মিনিটে হয়ে যাবে জেরো। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলে রে টাকলা, তোমার কেন জলে? ঠিক এত আসতে বললে ওয়াজ হবে না। জোরে বলেন। সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জলের টাকলা, তোমার কেন জলে? আমরা বলতে চাই, তোমাদের যদি জ্বলনি ওঠে জাগা মতো পাগলা মলম লাগাও। এই বাংলার জমিনে ইসলামের বিরোধিতা করে তসলিমা নাসরিনের জায়গা হয় নাই। এই বাংলার জমিনে ইসলামের বিরোধিতা করে কোনো জালেমের বাচ্চা এই বাংলার জমিনে থাকতে পারবে না। কারা কারা কথার সঙ্গে একমাত্র দুটি হাত আল্লাহকে তুলে দেখায়। কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, যেই ভাইটি তাকবীর দিচ্ছে সবাই চেনেন, নাম কি? ইনামুল ভাই। আপনাদের বালিয়াডাঙ্গি শুধু আপনারাই চিনতেন, পুরো পৃথিবীর লোক চিনত না। কিন্তু একটা জালেমের জুলুমের শিকার হয়ে আজকে ইনামুল হক ভাইকে তামাম পৃথিবীর মানুষ চেনে। কথা বলেন না কেন? আমরা ভাইয়ের জন্য দোয়া করতে চাই কি চাই না? ভাই একটু এগিয়ে আসেন, আসেন, সামনে চলে আসেন। আপনারা যারা ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মধ্যে দেখেছেন, এই গত এক মাস আগে এক মাহফিলের ভেতরে আলেমদের পক্ষে কথা বলেছি। ভাই সমর্থন করার কারণে তার উপরে জুলুম করা হয়েছে, অত্যাচার করা হয়েছে। সেই ভাইটা আমাদের মধ্যে এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমি কি তার সঙ্গে একটু মুসাফা করতে চাই? কোলাকুলি করব? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে বলেন আলহামদুলিল্লাহ। এটাই হলেন কোরআনের মুজিজা। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে যারা জুলুমের শিকার হয়, আল্লাহ তাদের সম্মান মর্যাদা আরো বাড়িয়ে দেয়। আপনাদের ঠাকুরগাঁও জেলায় আমি প্রথম মাহফিল করেছিলাম লাইরির হাটে, ইতিহাস মনে নেই আপনাদের? সেই জায়গার মধ্যে বাধা হয়েছে। ওই দিকে মাহফিল করেছি, এক বুড়ো চাচা মাইক ভেঙে দিয়েছে। আবার ওই জায়গার মধ্যে তারা বাধা দিয়েছে। আমি কি ঠাকুরগাঁও জেলায় আসা বাদ দিয়েছি? কোরআনের হক কথা বলা বাদ দিয়েছি? কিন্তু ওই ভাইয়ের উপরে হঠাৎ করে আতঙ্কিত আঘাত করার কারণে, তার উপরে জুলুম করার কারণে হাজার হাজার মানুষ ছিল। অনেকের প্রশ্ন, হুজুর আপনার সামনে শ্রোতার উপরে অত্যাচার নির্যাতন হলো, আপনি কিছুই বললেন না কেন? আমি অবশ্যই বলেছি, তবে কমিটির লোক আমাকে হাতে পায়ে ধরে মিনতি করে বলেছে, হুজুর এই জায়গার মধ্যে পরিবেশ ভালো নয়, আপনি যদি জনগণকে শান্ত না করেন হয়তো আমরা 6 মাস কমিটির লোক বাড়িতে ঘুমাইতে পারবো না। এখন একটা উচ্ছৃঙ্খল বক্তব্য দেওয়ার কারণে যদি কোনো ঘটনা ঘটতো কমিটির লোক বাড়িতে থাকতে পারতো না, আমি তো বাস করে বাড়িতে চলে যেতাম। এলাকার লোকের জন্য কি ভালো হতো? ভালো হতো না, তারা বিপদের মধ্যে পড়তো। এই জন্য আমরা সংগঠন করি, ঊর্ধ্বতন দায়িত্বশীলদের পরামর্শ মেনে চলি। ওপর থেকে আমাদের নির্দেশ, বিশৃঙ্খলা ঘটে গেলে, আর বিশৃঙ্খলা নয়, পরিবেশ শান্ত করতে হবে। আর যারা জালেমের জুলুম করতেছে, কোরআনে বিরোধিতা করতেছে, আজ হোক কাল হোক সময়ের পরিবর্তন হবে, এদের বিচার বাংলার জমিনে হবে। সবুর করলে তার ফলাফল দান করে কে? আরো জোরে বলেন। আমার ইনামুল ভাইকে আঘাত করেছে, আজকে তিনি গোটা পৃথিবীতে ভাইরাল। কোটি কোটি মানুষ তার জন্য কান্না করে দোয়া করেছে, আমার কাছে ফোন করে বলেছে আমরা ভাইটিকে দেখতে চাই, তার জন্য দোয়া করতে চাই। আমরা এই হাজারো মানুষ দোয়া করি, আল্লাহ এই কোরআনের মহব্বত করে আমার প্রিয় ইনামুল হক ভাই জুলুমের শিকার হয়েছে, আল্লাহ আমার প্রিয় ভাইকে কোরআনের পাখি হিসেবে কবুল করে নাও, আল্লাহ রসুলাই তাকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নাও, আল্লাহ তার পরিবারের উপরে খাস রহমত নাজিল করে দাও, আল্লাহ তার সম্মান মর্যাদা বৃদ্ধি করে দাও। আমি শুনেছি প্রিয় ভাইয়ের সন্তান কয়েকদিন আগে সাপে দংশন করেছিল। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার পরিবারের সমস্ত সদস্যদেরকে হেফাজত করুক, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। একটা কথা মনে রাখবেন, আবেগের নাম ইসলাম নয়, বিবেকের নাম ইসলাম। উচ্ছৃঙ্খল কোনো কিছু করে যদি ঠাকুরগাঁও জেলায় মাহফিল বন্ধ হতো আর কোরআনের কথাগুলো বলা যেত না। হিকমত অবলম্বন করে আমি টেকনিক্যালি কোরআনের হক কথাগুলো বলে যাচ্ছি, লাভ না ক্ষতি। এই জন্য পরিবেশ মতো আমাদের মেনে চলতে হবে। আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। তাহলে আলোচনা করতেছিলাম আল্লাহ ধরে 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 না, কিন্তু একবার ধরলে। তাহলে আল্লাহ তাআলা বলতেছে, ফিরাউন কি কর, আয় মার হবে জাগা মতো। সবাই বলেন মার হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে ফিরাউন আস্তে করে সাগরের মধ্যে নামার পরে যখন মাঝখানে চলে গেল, ওই সাগরের মাঝখানে যাবার পরে মুসা নবী দৌড়াইতে দৌড়াইতে যখন সাগরটা পার হয়ে চলে গেছে, আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না। এই ফিরাউন ছিল তরমুজের ক্ষেতের কর্মচারী। কিসের ক্ষেতের কর্মচারী? এই ফিরাউন ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী। সেখান থেকে হয়েছে মিশরের গোরস্থানের দারোয়ানা, তারপরে হয়েছে 2 নম্বর নির্বাচন করে প্রধানমন্ত্রী। কয় নম্বর? রাগ করবেন না, এটা কিন্তু বাংলাদেশের ওয়াজ হচ্ছে না, আজকে ওয়াজ হচ্ছে মিশর দেশের। জোরকন কোন দেশের? এ জোরকন কোন দেশ? তাহলে আমার দেশের লোকের রাগ করার তো কোনো প্রয়োজন। এই যে গত কয়েকদিন আগে, গত কয়েক বছর আগে নির্বাচন দিন আমার গ্রামের এলাকার একটা চাচা সকাল 8টার দিকে গেছে ভোট দিতে। ও চিন্তা করছে ফজর নামাজ পড়ার পরে যেহেতু ওযু করছি, ওযু আর নষ্ট করবো না, 8টার দিকে যাই আমি ফজরের ওযুতে ভোট দেবো। এই চিন্তা করে ওযু আটকে তুই 8টার দিকে ভোট দিতে গেছে। চাচা 8টার দিকে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে চাচা যাওয়ার আগেই আর এক আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে দিয়ে গেছে। কথা কি বোঝা যায়? চাচা গেছে ফজরের ওযু দিয়ে, আর কাম সারতে কিসের ওযু দিয়ে? তাহাজ্জুদের ওযু দিয়ে। চাচা মন খারাপ করে চলে যাচ্ছে। কিছুক্ষণ পর ছেলেবেলা আবার ডাকতে চাই, চাচা শোনেন, বাড়িতে চাচিকে নিষেধ করবেন, চাচু যেন না আসে, চাচির ভোটও দেওয়া হয়ে গেছে। তখন চাচা বলতেছে, কে বাবা? তোমার চাচি মরে গেছে 6 বছর আগে। জোরে বলেন, 6 বছর আগে। বলছে 6 বছর আগে তোমার চাচি মারা গেছে, আজকে কখন ভোট দিতে এসেছিল? আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। বোঝা যায়? বুঝলে বুঝ পাতা, না বুঝলে পেঁচ পাতা। অর্ধেক বললে বুদ্ধিমান বোঝে, পুরো বললে গাধাও। আমি বিশ্বাস করি আজকে আমার সামনে কোনো গাধা বসে নেই, সব বুদ্ধিমান বসে আছে, আর বুদ্ধিমানদের জন্য ইশারাই যথেষ্ট। এ মুসলমানের আলোচনা কি চলবে? চলবে। কারা কারা চলবে? হাত উঠান্ত দেখে লিল্লাহে তাকবীর। আজকের মাহফিল চলছে, চলবে। ঠাকুরগাঁয়ের মাহফিল, বালিয়াডাঙ্গির মাহফিল, শাবাসপুরের মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। এটা কি হুজুর মারা ওয়াজ নাকি? আমার বেলা সারা রাত নয়, আলোচনা যেহেতু শুরু করেছি, ওয়াজ মনে করেন কেবল লাইনও টুটিচ্ছে। কথা কর না কে, আলোচনা চলছে। দেখেন শত শত যুবকেরা 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে। আমি এদেরকে আর বসতে বলবো না, তোমরা দাঁড়িয়ে থাকো, কোমর মাজা ব্যাকা হবে, কিন্তু ওয়াজ শেষ হবে না আজকে ইনশাআল্লাহ। আলোচনা চলছে। তাহলে চিৎকার করে বলেন, আজকে কোন বিষয়ে ওয়াজ হচ্ছে? পরীক্ষা। ধরে বলেন বিষয়টা কি? গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করবেন। একটা বিষয় সচেতনতার জন্য বলে আলোচনা সামনের দিকে নিয়ে যাব। আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ নেই। গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের শিক্ষক নিবন্ধনের পরীক্ষা রেজাল্ট হয়েছে। ওই রেজাল্টের মধ্যে দেখা যাচ্ছে একটা হিন্দু মহিলা, যার নাম হলো সুধারানী, একে পাস করে দেওয়া হয়েছে মাদ্রাসার ভেতরে হাদিস পড়ানোর জন্য। নাউজুবিল্লাহ বলবেন না? ও হলো হিন্দু মহিলা, আরবি প্রভাষক পদে পাস করেছে, হাদিস লেকচারার হবে, মাদ্রাসায় গিয়ে তিনি হাদিসের শিক্ষা দেবে। এখন চিৎকার করে বলেন, হিন্দু মহিলা কোরআন হাদিসের কি শিক্ষা দিতে পারে? নিঃসন্দেহে কোন হিন্দু মহিলা কোরআন পড়াবে, হাদিস পড়াবে, এটা কিয়ামতের আলামত ছাড়া কিছু হতে পারে না। আজকেই যে বাংলাদেশ ইসলামের উপরে দুর্দিন, এর পেছনে জালেমদের দোষ দিয়ে লাভ নাই। আমরা হুজুরদের রায়, হুজুররাই তো এক হতে পারিনি। আজকে বাংলাদেশের এমনও হুজুর আছে জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলে না, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে মামলা করে। বাংলাদেশের একটা বক্তা আছে গিয়াসুদ্দিন তাহেরি, এ যুবকেরা কথা কও না কেন, ও তো বক্তা না, বক্তা নামের তক্তা, মাইক পাইলেই নাচা শুরু করে, নাচতে নাচতে নাচনিওয়ালি, বসেন বসেন বসে যান, চা খান ঢেলে দেয়, মানে মমতাজ আর তাইরির মধ্যে কোনো পার্থক্য নাই। কথা কর না কে, কেউ ডিজে গান দিয়ে নাচে আর কেউ গজল বলতে বলতে নাচে, জিনিস একই কিন্তু মডেল আলাদা। এ কথা কন, এই গিয়াসুদ্দিন তাহেরি সাম্প্রতিক বাংলাদেশের একজন অন্যতম ইসলামিক স্কলার শেখ আহমদুল্লাহ হাফিজাহুল্লাহ, এই হুজুর একটা আলোচনার মধ্যে বলেছিল 40 বছর বয়সের আগে নবীর জন্ম, নবী হয় নাই। 40 বছরের আগে নবী হয় নাই, তিনি তো নবী ছিলেন না, 40 বছর বয়সে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে। এই কথাকে কেন্দ্র করে তাহেরি তার বিরুদ্ধে লেগে গেল। গভীর মনোযোগ দিয়ে ভালো করে বুঝবেন, এই বিষয়ে গত 2-3 দিন আমি আলোচনা করেছি। তাহেরি ভাইয়ের ভক্তরা আমাকে বলতেছে আপনি শায়েকের দালাল, আপনি শায়েক আহমদুল্লাহর চামচামি করতেছেন, শায়েকের পূজারি করতেছেন। আমি বলেছি না, আমি কারো দালাল নই, আমি কারো পুজো করতেছি না। আমার প্রত্যেকটা বক্তব্য শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন, কোরআন হাদিসের আলোকে যা ঘটনা আমি তাই বলেছি। গভীর মনোযোগ ভালো করে বুঝবেন, শায়েক আহমদুল্লাহ হুজুর ও ফেরেশতা নয়, ও নবী রাসূল নয়, ও সাধারণ একজন মানুষ। মানুষের ভুল হতে পারে কি পারে না? আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, আমাদের থাকার জায়গা ছিল জান্নাত, ওই জান্নাত থেকে পৃথিবীতে আসার কারণ আমাদের আদম নবী একটা ভুল করেছে। তার মানে বোঝা গেল মানুষের স্বভাবই হলো ভুল করা। এখন আমার কথা, শায়েক আহমদুল্লাহ হুজুর ভুল করতে পারে, আপনি তার দলিল দিয়ে জবাব দেন, ভুলের প্রতিবাদ করেন, কিন্তু ভুল ধরতে গিয়ে শায়েক আহমদুল্লাহর দুই গালে জুতো মারো তালে তালে। আহমদুল্লাহ হলো শয়তান, নবীজির দুশ্মন, ও হলো কাজ্জাব, এমন বক্তব্য দেওয়া নিঃসন্দেহে বাড়াবাড়ি ছাড়া কিছু হতে পারে না। আমার বক্তব্য পরিষ্কার, আপনি শায়েক আহমদুল্লাহ ভুল করেছে, আপনি ভুল ধরেন, আপনি হাদিস দিয়ে কোরআন দিয়ে দলিল দেন, আমার কোনো আপত্তি নেই। কিন্তু শায়েক আহমদুল্লাহ হুজুর বাংলাদেশের মুসলিম উম্মার সম্পদ। আমরা দেখেছি বাংলাদেশের বন্যার্থ মানুষের কাছে তিনি গেছেন মানবতার ফেরিওয়ালা হয়ে। শায়েক আহমদুল্লাহ হুজুর শুধু একজন আলেম নয়, তিনি হলো মানবতার ফেরিওয়ালা। এই বাংলাদেশে 5 লক্ষ বৃক্ষরোপণ করেছে, বন্যার্থ মানুষকে খাবার দিয়েছে, শীতার্থ মানুষকে পোশাক দিয়েছে, করোনা দুর্গত মানুষের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। তার মানে বোঝা গেল শায়েক আহমদুল্লাহ হুজুর হলো আমাদের দেশের সম্পদ। আপনি তার বিরোধিতা করতে গিয়ে জুতো মারো তালে তালে, শয়তান কাজ্জাব নবীজির দুশ্মন বলবেন, এটা মুসলমানরা সহ্য করতে পারে না। আমি বিষয়টা আবার পরিষ্কার করি, শায়েক আহমদুল্লাহ হুজুরের ব্যাপারে আপনার মন্তব্য, গিয়াসুদ্দিন তাহেরিকে বলবো আপনি নবীজির সুন্নাত মানবেন ভালো, নবীজিকে ভালোবাসবেন ভালো। 3 দিন আগে দেখলাম ও জন্মদিন পালন করতেছে, কেক কাটে, জোরে কোন সুবহানাল্লাহ, কি এ জোরে কোন নাউজুবিল্লাহ। এখন চিৎকার করে বলেন মুসলমানদের জন্মদিন পালন করা জায়েজ আছে? ও নিজেকে দাবি করতেছে ও একটা আলেম। তা আমার প্রশ্ন হলো, আপনি আলেম দাবি করে কেক কেটে জন্মদিন পালন করতেছেন, আপনার কাছে প্রশ্ন কেক কেটে জন্মদিন পালন করা কোন হাদিসে আছে, এটা আপনাকে দেখাতে হবে। ও নিজের বেলায় আমল করেন, বসেন বসেন জিকির করেন, নাচনার মতো নাচানাচি করেন, সেখানে আপনার দলিল লাগে না। এমনকি 1 বছর আগে তিনি গান গেয়েছিল, আল্লাহর ধন খাজারে দিয়ে আল্লাহ গেছে গায়েব হইয়া, আরো ধরে কোন, আর নবীর ধন খাজাই পাইয়া শুয়ে আছে আজমিরেতে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে, আরো ধরে বলেন নাউজুবিল্লাহ। গানটা কত মারাত্মক লক্ষ্য করেন, বলতেছে আল্লাহর ধন রসুলকে দিয়ে আল্লাহ কাছে গায়েব হইয়া, মানে আল্লাহর যত ধন সম্পদ পাওয়ার ছিল নবীকে দিয়ে আল্লাহ গায়েব হইয়া নাই হয়ে গেছে। আবার রসুলের যা সম্পদ ছিল খাজাকে দিয়ে নবী চলে গেছে, এখন খাজার কাছে সব আছে, কেউ ফেরে না খালি হাতে খাজা বাবার দরবার থেকে। এখন চিৎকার করে বলেন, এমন বক্তব্য দিলে কি ইমান থাকে? আরো জোরে বলেন ইমান থাকে? এখন আমার কথা হলো, শায়েক আহমদুল্লাহ হুজুর আমি ধরে নিলাম ভুল করেছে, তার ভুলের বক্তব্যের জন্য তাকে যদি কুফরি বলা হয়, তার বিরুদ্ধে যদি আপনি মামলা করতে চান, আমরা বলতে চাই গিয়াসুদ্দিন তাহেরিকে শায়েক আহমদুল্লাহ হুজুর হুজুরকে এই বক্তব্যের জন্য যদি মামলা দেওয়া হয়, আপনি যে শিরকের গান বলেছেন এই গানের জন্য বাংলাদেশের ৬৪ জেলা থেকে আপনার বিরুদ্ধে ১০০টা মামলা করা হয়। বাংলাদেশে যদি কোরআনের রাষ্ট্র থাকতো আর ইসলামের বিধান থাকতো ২৪ ঘন্টার ভেতরে তাইরিকে গ্রেপ্তার করে শাস্তির আওতায় আনা হতো, কিন্তু তার বেলায় কোনো সমস্যা নাই। যত সমস্যা হলো অন্য আলেমের বেলা। খুব ভালো করে বুঝবেন, আমি বিরোধিতার জন্য বলি না। তাইরির এগুলো বলার একমাত্র কারণ হলো ১ বছর আগে তার এই বক্তব্যকে নিয়ে শায়েখ আহমদুল্লাহ হুজুর তাকে কাফের ফতুয়া দিয়েছিল, এই জন্য তার জ্বালা এর প্রতিশোধ তিনি নিতে চাচ্ছে। আমি বলতে চাই দলাদলি নয়, বিরোধিতা নয়। একটা কথা পরিষ্কার, আমাদের নবীজির নবুয়ত প্রকাশ পেয়েছে ৪০ বছর বয়স হয়ে, কিন্তু আমার নবীজি কখন থেকে নবী? তিরমিজি শরীফের ৩৬০৯ নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুনতু নবিয়ান ওয়া আদামা বাইনার রুহে ওয়াল জাসাদ, কুনতু আদামা বাইনার রুহ ওয়াল জাসাদ। আমি তখন থেকে নবী যখন আদম নবীর দেহ ছিল এক জায়গায়, রুহ ছিল এক জায়গায়, মাটিতে গড়াগড়ি খাচ্ছিল। আদম যখন আদম হয়নি, আমি তখন থেকে নবী। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা বিষয় পরিষ্কার, আমাদের নবী আদম নবী জন্মের আগে নবী। পৃথিবী সৃষ্টির 50 বছর আগে, 50,000 বছর আগে আল্লাহ তকদির লিখেছে। যেদিন তকদির লিখেছে, কলমকে আল্লাহ লিখতে বলেছে, ওই দিন থেকেই আমার নবী নবী। এই নবী হয়েছে মনোনীত, কিন্তু প্রকাশ পাইছে ৪০ বছর বয়সে। একটা বিষয় পরিষ্কার হবেন, একটা হলো মনোনীত হওয়া আর একটা হলো প্রকাশিত হওয়া। আমার কথা কি বুঝেছেন? একটা হলো মনোনীত হওয়া আর একটা কি হওয়া? প্রকাশিত হওয়া। তাহলে নবী মনোনীত হয়েছে কখন? আদম নবী সৃষ্টির আগে, কিন্তু নবী নবী হিসেবে প্রকাশিত হয়েছে কয় বছর বয়সে? ৪০ বছর বয়সে। এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার তো কোনো সুযোগ নেই। তবে আমি সব জায়গায় বলেছি, দলাদলি নয়। আমাদের শায়েখ আহমদুল্লাহ হুজুর চাইলে ৫ সেকেন্ডের ভেতরে এই সমস্যার সমাধান হতে পারে। শায়েখ আহমদুল্লাহ হুজুর যদি শুধু ৫ সেকেন্ডে বলে, আমি এই বক্তব্য দ্বারা বুঝেছি ৪০ বছর বয়সে নবীর নবুয়ত প্রকাশ পেয়েছে, কিন্তু আমার নবী আদম নবী সৃষ্টির আগে থেকেই নবী, এই কথা বললে এই বাংলাদেশে আর দলাদলি তর্ক বিতর্ক হতো না। কিন্তু শায়েখের ভক্তরা বলেছে না, কুকুরের কাম কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি মানুষের পায়ে, কুকুরের পায়ে মানুষের কামড়ানো শোভা পায়? আমি বলেছি না। এই বক্তব্য এখানে দিয়ে লাভ নেই। একটা কথা বলার কারণে কুকুরের যদি ভুকভুকানি বন্ধ হয়, কামড়ানো বন্ধ হয়, ওই কথা বলাই হলো জরুরি। সুতরাং একটা কথা বলে পরিবেশ শান্ত করতে হবে। আর আমরা দলাদলি চাই না। আলেমেরা দলে দলে বিভক্ত হওয়ার কারণে মুসলমানদের ১২টা বাজতেছে। আল্লাহ আমাদেরকে এক হওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, আজকের আলোচনার বিষয়টা কি? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীরে মনোযোগ। এই জন্য আমার আল্লাহ তাআলা ডাকতে বলে, সাগরের পানির এই মুসা ছিল মিশরের তরমুজের ক্ষেতের কর্মচারী, সেখান থেকে হয়েছে গোরস্থানের দারোয়ান, তারপরে হয়েছে প্রধানমন্ত্রী। আর মুসা ফিরাউন প্রধানমন্ত্রী হওয়ার পরে নিজেকে ঘোষণা করে দিয়েছে, আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় রব, আমি আল্লাহ ধরি না, একবার ধরলে ছাড়ি না। ওরে সাগরের পানি রে, আর তো বসে থাকা যাবে না, তোরা এখন ফিরাউনকে চাপা দে। জোরে বলেন কি দে? আরো জোরে। জোর হলো না। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে সাগরের পানি যখন চাপা দিল, সমস্ত পানিগুলো যখন এক জায়গার মধ্যে হয়ে গেল, ওই ফিরাউন হাবুডুবু খাইতে খাইতে বিদায় নিয়ে চলে গেল। ফিরাউন বিদায় নিয়ে চলে গেছে, তার লাশটা কিন্তু বিদায় নাই নাই। আল্লাহ কোন পর্যন্ত মিশর দেশের ভেতরে পিরামিডের মধ্যে ওই ফিরাউনের লাশটাকে মমি করে রেখেছে। এই দুনিয়ার মধ্যে থেকে কত জালেম বিদায় নিয়ে চলে গেল। আল্লাহ সবার লাশটাকে হেফাজত করে রাখলো না। মুসা নবী ফিরাউনের লাশটাকে কেন হেফাজত করলো, এই সম্পর্কে तमाम পৃথিবীর ভেতরে সমস্ত মুফাসসির কেরাম বর্ণনা করে বলেন, আল্লাহ বুঝাইতে চায় এই ফিরাউনই শেষ ফিরাউন না, এই ফিরাউনই শেষ ফিরাউন, যুগে যুগে আরো বহু ফিরাউন আসবে। আর আল্লাহ তাআলা বুঝাইতে চায় এই ফিরাউনকে শুটকি করে রাখার কারণ হলো কিয়ামত পর্যন্ত বহু ফিরাউন আসবে। এই ফিরাউনদেরকে আমি বুঝাইতে চাই, এই ফিরাউনেরা ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করো না, আলেমদের ওপরে জুলুম করো না, কোরআন বিরোধী আইন করো না। ইসলামের বিরুদ্ধে যদি লাগো, তোমাদের ১৪ গোষ্ঠীকে ওই ফিরাউনের মতো শুটকি বানাইতে আমি আল্লাহ আমার 2 সেকেন্ডের সময় লাগবে না। ওই মুসানবী সাগরের পানির মধ্যে পড়লেন, কিন্তু সাগরের পানির মধ্য থেকে আল্লাহ তাআলা মুসা নবীকে হেফাজত করলো। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো মুসা নবী যে ফিরাউনের মধ্যে ঝাঁপ দিল, মুসা নবী কি চোর ছিল? ডাকাত ছিল? নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য সাগরের মধ্যে ঝাঁপ দেওয়া লাগলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে মুসা নবী সাগরের পানির মধ্যে ঝাঁপ দিল। এখান থেকে বোঝা গেল এ বালিয়াডাঙ্গির মুসলমান, আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের আন্দোলন করতে চাই, ওই মুসা নবীর মতো মাঝে মধ্যে আমাদেরকেও পানিতে ঝাঁপ দেওয়া লাগতে পারে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ইমানের পরীক্ষা কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। আল্লাহর পয়গম্বর ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম। কি নাম বললাম? আল্লাহর পয়গম্বর হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, আল্লাহর একজন জলিলুল কদর পয়গম্বর। ওই নবীর নামে নাম রাখলে লাভ আছে না নাই? এ ঠাকুরগাঁর মুসলমান, গভীর মনোযোগ। এই যে গত 3 দিন আগে একটা ভিডিও দেখার পরে আশ্চর্যিত হয়েছে, মনের মধ্যে বড় আনন্দ লেগেছে। এই পৃথিবীর মধ্যে আল জাজিরা দেশের ভেতরে সাম্প্রতিক একটা সন্তান জন্মগ্রহণ করেছে, ওই সন্তানের নাম হলো ইয়াহইয়া। ওই সন্তানটা পৃথিবীতে আসার পরে যখন 1.5 থেকে 2 বছর বয়স হয়ে গেছে, লক্ষ্য করে দেখা যায় এই সন্তানটা মায়ের গর্ভের ভেতর থেকে পুরো কোরআনের হাফেজ হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল, ছোট্ট বাচ্চা 1.5 থেকে 2 বছর বয়স, ভালোভাবে কথা বলতে পারে না, অথচ কেমন করে কোরআনটা পড়তে পারে। কোরআনের একটা আয়াত বলার পরে অন্য আয়াত তিনি তেলাওয়াত করে শোনায়া দেয়, কোরআনের এক অংশ বলার পরে অন্য অংশ তিনি তেলাওয়াত করে শুনে দেয়। এই ছোট্ট মায়ের কাছে সাংবাদিকেরা চলে গেল, যাওয়ার পরে জিজ্ঞেস করে বলে, মা আপনি একটু সন্তান সম্পর্কে বলেন তো দেখি। এমন সময় তার মা ডাকতে বলে, এই সন্তান যখন আমার পেটের মধ্যে ছিল, এই সন্তান পেটের মধ্যে থাকার সময় একদিন স্বপ্নের ভেতরে লক্ষ্য করে দেখে আমার রাসূলের একজন সাহাবী আমার স্বপ্নের মধ্যে আমার সঙ্গে দেখা দিয়েছে। ওই সাহাবীটা আমার সঙ্গে স্বপ্নের মধ্যে দেখা দেওয়ার পরে ডাকতে বলে, তুমি তো সৌভাগ্যবান মা হবে, তোমার গর্ভের মধ্যে যে সন্তান এসেছে এই সন্তানটা যেন তেন সন্তান নয়, এই সন্তান তোমার পেটের মধ্য থেকে আল্লাহর কোরআনের হাফেজে জন্মগ্রহণ করবে। কিন্তু সন্তানটা পৃথিবীতে আসার পরে এই দুনিয়ার কোনো যেন তেন নাম রাখবে না, তোমার সন্তানের নাম রাখবে ইয়াহইয়া। সুবহানাল্লাহ। ডাকতে বলেন, এই জন্য তার মা ডাকতে বলে, ওই স্বপ্নের পরে আমি সন্তানটার নাম ইয়াহইয়া রেখেছি। এ মুসলমান ভাইরা, যেই পৃথিবীর ভিতরে কোরআনকে যখন পুড়ে দেওয়া হচ্ছে, কোরআনের বিরুদ্ধে যখন ষড়যন্ত্র করা হচ্ছে, আল্লাহ মায়ের গর্ভের মধ্যে সন্তানদের হাফেজ বানায়া বুঝাইতে চাই পৃথিবীর জালেমেরা রে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআন নাজিল করেছি আর কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ আমার নিজে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মাত্র 1.5 থেকে 2 বছর বয়স, কোরআনের এক অংশ পড়া হচ্ছে আর এক অংশ বলে দিচ্ছে। মায়ের গর্ভের মধ্য থেকে কোরআনের হাফেজ হয়েছে। যেই সময় পৃথিবীতে কোরআন পড়ে দেওয়া হচ্ছে, যেই সময় পৃথিবীতে মুসলমানদের হত্যা করা হচ্ছে, এই সময় আল্লাহ তাআলা সন্তানদেরকে গর্বে হাফেজ করে বুঝাতে চাই, তোমরা ষড়যন্ত্র করে কোরআনকে নিশ্চিহ্ন করতে পারবা না, কোরআনকে হেফাজত করবে কে? আরো জোরে বলেন। কিন্তু একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, আমরা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি এর জীবনীর মধ্যে পড়েছি, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তার মায়ের গর্ভের মধ্যে থেকে 18 পারা কোরআনের হাফেজ হয়েছিল। সুবহানাল্লাহ বলেন। এটা কোরআন নয়, হাদিস নয়, এটা হলেন একটা জীবনী গল্প। একটা কথা ভালো করে বোঝার চেষ্টা করবেন, গর্বের মধ্য থেকে হাফেজ হলেই কোরআনের দাম বাড়বে আর হাফেজ না হলে কোরআনের দাম কমবে, বিষয়টা এমন নয়। কিন্তু আল্লাহ তাআলা বলে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সর্বময় ক্ষমতার মালিককে আল্লাহ, আল্লাহ চাইলেই যে পারে এটাই তার প্রমাণ। সুতরাং পৃথিবী থেকে কোরআনকে নিশ্চিহ্ন করা যাবে না। তাহলে আল্লাহর পয়গম্বর ছিল হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, গভীর মনোযোগ। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম যেই যুগে বসবাস করত ওই এলাকার মধ্যে একটা জালেম বাদশা ছিল। জোরে বলেন কি বাদশা? এই জালেম বাদশা মানুষের সুন্দরী মেয়েদেরকে ধরে ধর্ষণ করত, অন্যের স্ত্রীকে ধরে এনে ধর্ষণ করত। হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এই দৃশ্য দেখার পরে ওই জালেমের জুলুমের বিরুদ্ধে ফতোয়া দিল, বিরুদ্ধে কথা বলল। তার কারণ জালেমের জুলুমের বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? আরো জোরে বলেন। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। কিন্তু আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া যখন জালেমের জুলুমের বিরুদ্ধে যখন কথা বলল, ওই জালেম তার বাহিনীকে পাঠায়া দিল ইয়াহইয়াকে মারার জন্য। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবে। আল্লাহর পয়গম্বর ইয়াহইয়া নামাজ পড়তে পড়তে যখন নামাজের সিজদায় চলে গেছে, ওই মসজিদের ভেতরে তার দেহ থেকে কাল্লাটাকে আলাদা করে ফেলা হয়েছে। রক্ত বের হয়ে পুরো মসজিদটা রক্তে রঞ্জিত হয়ে গেল। আল্লাহর কি খেলাই! হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম এর যিনি বাবা ছিল তিনিও আল্লাহর পয়গম্বর, যার নাম হলো হযরত জাকারিয়া আলাইহিস সালাম। সুবহানাল্লাহ বলেন। এই জাকারিয়া নবীর কাছে যখন খবর পৌঁছে গেল তোমার সন্তান ইয়াহইয়া জমিন থেকে বিদায় চলে গেছে, এই কথা বলার পরে জাকারিয়া নবী দৌড়াইতে দৌড়াইতে ওই মসজিদের মধ্যে যাওয়ার পরে সন্তানের অবস্থা দেখার পরে ডাক দিয়ে বলে, জালমের বাচ্চারা, আমার সন্তান কেন জমিন থেকে বিদায় করে দিলে? এই কথা বলার পরে জালেমেরা ডাক দিয়ে বলে, এ জাকারিয়া রে, তোমার সন্তানটাকে বিদায় করেছে, এখন আমরা তোমাকেও বিদায় করে দিতে চাই। এই কথা বলার পরে জাকারিয়া নবীকে মারার জন্য হামলা করলো। জাকারিয়া নবী দৌড়াই সামনে আর জালেমের বাচ্চারা দৌড়াই পেছনে পেছনে। এইরকম দৌড়াইতে 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 বিশাল বড় একটা গাছের কাছে চলে গেছে। ওই গাছটার আর সহ্য করতে পারে না, গাছটার জবান খুলে গেছে। জাকারিয়াকে ডাকতে বলে, জাকারিয়া, আল্লাহর পয়গম্বর জাকারিয়া, আপনার দৌড়ানো সহ্য করতে পারি না, আপনি যদি রাজি থাকেন আপনার জন্য আমি গাছ আপনার জন্য দুই ভাগ হয়ে যেতে চাই। জোরে বলেন না আল্লাহু আকবার। কার জবান খুলে গেছে? আরো জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই গাছের কথা বলার পরে গাছটা যখন দুই ভাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালাম আস্তে করে যখন গাছের মধ্যে ঢুকে পড়বে, পিছন দিক থেকে শয়তান এসে হাজির হয়ে গেছে। মাথার মধ্যে টুপি, মুখের মধ্যে দাড়ি, হাতের মধ্যে তসবিহ পড়ে পিছন দিক থেকে জাকারিয়া নবীর চাদর ধরে মারছে টান। জাকারিয়া নবী ভেতরে ঢুকে পড়েছে, কিন্তু তার চাদরের কিছু অংশ বাইরে বের হয়ে আছে। ওই জালেমেরা দৌড়াইতে দৌড়াইতে এই গাছের কাছে আসার পরে এমন সময় শয়তান ডাকতে বলে, যুবকরা, তোমরা কি আল্লাহর পয়গম্বর জাকারিয়াকে খুঁজতেছো? এমন সময় ডাকতে বলে, তোমরা যদি জাকারিয়াকে খুঁজতে চাও খোঁজাখুঁজির কোনো দরকার নাই, এই যে গাছের মধ্যে জাকারিয়া লুকায় পড়েছে, এই যে চাদর হলো তার প্রমাণ। একটা কড়া দানার পরে এই গাছটাকে তোমরা দুই ভাগ করে ফেলো। এই গাছটা করার পরে দেখবে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই পৃথিবীর মধ্য থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। এই কথা বলার পরে জালেমের একটা কড়া দানার পরে আস্তে করে গাছটা কাটতে কাটতে দুই ভাগ করে ফেললো। গাছটা দুই ভাগ করার পরে লক্ষ্য করে দেখা গেল ওই গাছটা দুই ভাগ হওয়ার সাথে সাথে আল্লাহর পয়গম্বর জাকারিয়া এই জমিন থেকে দুই ভাগ হয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, এ ঠাকুরগাঁওয়ের মুসলমান, এই যে আল্লাহর দুইজন পয়গম্বর ইয়াহইয়া আর জাকারিয়া, এদেরকে যে হত্যা করে বিদায় করে দেওয়া হলো, এই দুইজন পয়গম্বর কি চোর ছিল? ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল, তাহলে কিসের জন্য হত্যা করে বিদায় করে দেওয়া হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, ইমানের পরীক্ষা দিতে গিয়ে এই দুইজন পয়গম্বরকে বিদায় করে দেওয়া হলো। এখান থেকে বোঝা গেল এই ঠাকুরগাঁয়ের মুসলমান আমরাও যদি ইমানের পথে চলি, ইমানের কথা বলি, ইমানের আন্দোলন করতে যাই, এই সমস্ত পয়গম্বরদের মতো আমাদেরও জীবন দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগতে পারে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে পড়তে হবে, রাজি আছেন? কি সমস্যা, কি এত শুরু শুরু করুন, আপনারা চুপচাপ বসে থাকতে হবে। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, চিৎকার করে বলেন তো দেখি আপনারা কি ইমানের পরীক্ষা দিতে রাজি আছেন? ইমানের পরীক্ষা দিতে গেলে ইব্রাহিম নবীর মতো আগুনে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? মুসা নবীর মতো পানিতে ঝাঁপ দিতে হবে, রাজি আছেন? প্রয়োজনে নবীদের মতো জীবন দিতে প্রস্তুত থাকতে হবে, রাজি আছেন? আমরা ইমানের পরীক্ষা দেব, প্রয়োজনে ঘর বাড়ি ছাড়বো, জেলে বন্দি হব, জীবন দেব, শহীদ হব, তারপরও ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখা। কবুল করুন, বলেন আমিন। আলোচনা চলছে, তাহলে বলেন আজকের আলোচনার বিষয় কি? আরো জোরে বলেন। পরীক্ষা সম্পর্কে আরো আলোচনা হবে, তবে এখন যদি অনুমতি দেন মহিলাদের জন্য কিছু বলবো, বলার দরকার আছে না নাই? আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ, কথাগুলো সুন্দর করে ভালো করে বোঝার চেষ্টা করবেন। একজন গভীর রজনীতে আমার নবীর বিবি খাদিজা ঘরের মধ্যে ঘুম পাড়তেছে, এমন সময় আস্তে করে আমার নবীজি ঘরের মধ্যে ঢোকার পরে বিবি খাদিজার কপাল বরাবর চুম্বন করেছেন, বলেন সুবহানাল্লাহ। কোথায় চেয়ারম্যান, কোথায় লিল্লাহি তাকবীর! উপজেলা সম্মানিত চেয়ারম্যান সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। তাহলে বলেন আমার রাসূল কোথায় চুম্বন করেছে? খাদিজার কোথায়? আচ্ছা এই যুবকগুলো উঠছে কেন? ছেলেবেলায় না, এদের সমস্যা কি? না মনে হচ্ছে প্রেমিকে মিস কল দিয়েছে, কথা কর না কে? এরা বাড়ির যায় কি ঘুম পারে? হাতের মধ্যে মোবাইল, ফ্রি ফায়ার, পাবজি পাবজি গেম খেলে, না হলে চ্যাটিং মারতে মারতে রাত পার করে। এ কথা কন, অনেকে তো আবার প্রেম করতে করতে সেঞ্চুরি করে ফেলতেছে, আছে না নাই? বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড আছে না নাই? প্রেম করে খায় শেখা শেখা, ওরকম কি খায় শেখা খায় গান গাইতেছে। যদি থাকে নসিবে আপনায় আপনি আসিবে, জোর করে মন হরণ করো না, করে চলো না, এই যে ভীষণ জন। ওরে বাবা, এ শোনেন, আসার জন্য বলি না, শোনেন। বলতেছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে, মানে আব্দুল করিমের মেয়ে সকিনে ও যদি আমার বউ কপালত থাকে এমনি আমার সঙ্গে বিয়ে হবে। তে আমার কথা হলো, এ ভাটপার, কপালে থাকলে বিয়ে হবে তুই ভালো করে জানিস, তে বিয়ের আগে প্রেম করলু কে? এ কথা কর না কে? ও প্রেম করে খাইছে ছেঁকা, আর তারপরে বলতেছে যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে। এইরকম প্রেম করা যুবক আছে না নাই? এই ওয়াজের মাঝখান থেকে যারা যারা উঠে উঠে চলে যাবে, মনে করবেন এরাই হলো ছেঁকা খাওয়া গুরু। কতক্ষণ ঠিক কিনা? আলোচনা চলছে, কারা কারা চলবে না হাত তোলেন। ঘুম যে ধরে গেছে এইবার বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। লিল্লাহি তাকবীর! আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর! হাত নামান, ওটাউটি করার কোন সুযোগ। লিল্লাহি তাকবীর! সম্মানিত উপজেলা পরিষদের চেয়ারম্যান সাহেবের আগমন, শফিকুল ইসলাম ভাইয়ের আগমন মাহফিলের পক্ষ থেকে লিল্লাহি তাকবীর। সম্মানিত উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান, কেমন আছেন? এসে উপস্থিত হয়েছেন, আপনারা খুশি না বাজার? এক মাস আগে একটা মাহফিল করেছিলাম ভোটের আগে, তখন তিনি ছিল সাবেক চেয়ারম্যান, কি চেয়ারম্যান, আর এখন কি আর সাবেক আছে? আপনারাই ভোট দিয়েছেন, ভোট দেওয়ার মাধ্যমে শফিকুল ইসলাম ভাই বর্তমান হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তার উপরে যে অর্পিত দায়িত্ব দিয়েছেন, ভাইস চেয়ারম্যান এসেছেন, কে আপনি মাশাআল্লাহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান দুইজন রেডি, আলহামদুলিল্লাহ বলেন। আর কোনো টেনশন আছে? আলোচনা চলছে, আমরা দোয়া করি চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান তার দায়িত্ব পেয়ে আল্লাহ তাআলা তাদেরকে যেন হযরত ওমর ফারুকের যোগ্য উত্তরসূরি হিসেবে কবুল করে, তাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার তৌফিক দেয় বলেন। আলোচনা কি চলবে? তাহলে বলেন আমার নবীজি খাদিজার কোথায় চুম্বন করেছে? আরো জোরে বলেন। তাহলে বলেন তো দেখি স্বামী স্ত্রীর কপালে চুম্বন করা কি শুধু কি জায়েজ? সুন্নাত। জোরে বলেন কি? কিন্তু সুন্নাতটা পালন করবেন কখন? বিয়ের আগে না পরে? কথা কয় না। এ বালিয়াডাঙ্গির মুসলমান গভীর মনোযোগ, এই যে যখন 14ই ফেব্রুয়ারি চলে আসে, আমার কথাগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। ওই 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের নামে, বিশ্ব বেহায়া করার নামে স্কুল কলেজ ভার্সিটিতে, রমনার বটমূলে, পার্কে পার্কে, লেকে লেকে যেই যুবক যুবতী কপতি কুকুরের মতো জোড়া লাগে, চিৎকার করে বলেন তো এরা বিয়ের আগে করে না বিয়ের পরে? আর কথা কয় না বাঙালি রে। এ জোরকান বিয়ের আগে না পরে? এখন বলেন বিয়ের আগে প্রেম ভালোবাসা জায়েজ? আরো ধরবেন জায়েজ নাই, জায়েজ না হারাম? এ জোরকান জায়েজ না হারাম? তাহলে ভালোবাসা দিবস মুসলমানদের হতে পারে? তাহলে চিৎকার করে বলেন বিয়ে করে রসুলের সুন্নাত হলো কোথায় চুম্বন? কপালে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, আমার নবীজি যখন আস্তে করে খাদিজার কপালে চুম্বন করেছে, তখন খাদিজার ঘুমটা ভেঙে গেল। খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার কপালে কেন চুম্বন করলেন জানতে চাই। খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করলো। রাসূল বলে, খাদিজা রে তোমার কপালে চুম্বন করার কারণ হলো আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বলে গেছে, ইয়া রাসূলুল্লাহ আপনার বিবি খাদিজা, এই খাদিজার জন্য আল্লাহর পক্ষ থেকে দুইটা সুসংবাদ আছে। সুসংবাদ আছে কয়টা? সাউন্ড নাই, আরো জোরে জোরসে বলো। খাদিজা মুচকি মুচকি আস্তে আস্তে জিজ্ঞেস করে বলে, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য কি কি দুইটা সুসংবাদ বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, খাদিজার প্রথম সুসংবাদ হলো আল্লাহ তাআলা জানাইয়া দিয়েছে তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো, তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য ইসলামের জন্য তুমি বিলিয়ে দিয়েছো। আমার আল্লাহ তাআলা তোমার উপরে এত বেশি রাজি খুশি হয়ে গেছে, স্বয়ং আমার আল্লাহ আরশে আজিম থেকে তোমার কে আল্লাহ সালাম জানায়া দিছে। লিল্লাহি তাকবীর। এই পৃথিবীতে একজন মহিলাকে আল্লাহ সরাসরি সালাম জানাইছে, তার নাম কি? আরো জোরে বলেন। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পর রাসূল বলে, খাদিজা এই জায়গার মধ্যে শেষ নয় রে খাদিজা, এই জায়গার মধ্যে শেষ নয়। আল্লাহ ঘোষণা করেছে তুমি খাদিজা হবে জান্নাতের মেহমান। এই কথা বলার পরে খাদিজা মুচকি মুচকি হাসা শুরু করে দিলেন। রাসূল বলে, খাদিজা তুমি কেন মুচকি মুচকি হাসতেছো? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে আল্লাহ জান্নাতের মেহমান বানাবে। কিন্তু আমার নবী ডাকতে বলে, খাদিজা রে তুমি জান্নাতের মধ্যে যাবে কতটা সত্য, কিন্তু তুমি বলো তো দেখি সর্বপ্রথম কে জান্নাতে যাবে? সর্বপ্রথম কে জান্নাতে যাবে আর জান্নাতি নারীদের কে সর্দারনি হবে? খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যুত আমাকে সালাম জানাইয়া দিয়েছে, আমাকে জান্নাতের মেহমান বলে ঘোষণা করেছে, আমি জান্নাতি নারীদের সর্দারনি হব। রাসূল বলেন, আরে খাদিজা না, তুমি বড় ভুল ভেবেছো। তুমি জান্নাতের মধ্যে যাবে কথাটা সত্য, কিন্তু তুমি জান্নাতি নারীদের সর্দারনি হবে না। জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার পরিচয় হলো তোমার গর্ভের থেকে জন্মগ্রহণ করেছে তোমার আদরে মেয়ে ফাতেমা। লিল্লাহি তাকবীর। জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে তার নাম কি? আরো জোরে। জোর হলো না। এ ঠাকুরগাঁর মুসলমান কবির মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি। এই কথা বলার পরে খাদিজার মনটা খারাপ হয়ে গেল, আমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করবে, অথচ আমি খাদিজা হব শুধুমাত্র জান্নাতি, আর আমার মেয়ে ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। এই কথা বলার পরে খাদিজার যখন মনটা খারাপ হয়ে গেল, রাসূল লাগতে পারে খাদিজা রে, তোমার পেটের মধ্য থেকে ফাতেমা জন্মগ্রহণ করেছে, এই ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে, এমনিতেই হবে না। এর পেছনে কারণ হলো দুইটা, জোরে বলেন কয়টা? আরো জোরে। এই কথা বলার পরে খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে? কোন দুইটা কারণে ফাতেমা জান্নাতি নারীদের সরদারনি হবে আপনি একটু বলেন তো দেখি। রাসূল ডাকতে বলে, অবশ্যই বলবো, তার আগে তোমাকে দুইটা প্রশ্ন করতে চাই, এই দুইটা প্রশ্নের উত্তর দিতে পারলে তুমি তোমার উত্তরটা নিজেই পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কোন খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রশ্ন করতে পারেন। রাসূল বলে, খাদিজা তোমার কাছে প্রথম নম্বর প্রশ্ন হলো, তুমি চিৎকার করে বলো তো দেখি, কত বছর বয়সে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? কত বছর বয়সে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করেছো? খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, এটা আপনি কেমন কথা বললেন? আমি কত বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি, আমার চাইতে তো আপনি ভালো বলতে পারবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু রাসূল ডাকতে বলে, আমি জানলেই হবে না, তোমার মুখ দিয়ে উত্তর শুনতে চাই। এই কথা বলার পরে খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিবাহ হয়েছে আপনার বয়স ছিল 25 বছর আর আমার বয়স ছিল 40 বছর। নবীজির বয়স ছিল 25 বছর আর খাদিজার বয়স ছিল 40 বছর। তার মানে বোঝা গেল আমার নবীজি খাদিজার চাইতে কত বছরের ছোট। আরো জোরে বলেন। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি 25 বছর বয়সী, 40 বছর বয়সে আমি খাদিজা ছিলাম, যখন আপনাকে আমার সঙ্গে বিয়ে হলো, আপনি যখন আমাকে বিয়ে করলেন আমার বয়স ছিল তখন 40 বছর, কিন্তু আপনার বয়স যখন 40 বছর হলো, আপনার উপরে যখন নবুয়ত চলে আসলো, ওই গাড়ি ঘিরার ভেতরে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক বলার পরে আল্লাহ তাআলা যখন আপনার প্রতি নবুয়ত দিল, আপনি আমাকে দ্বীনের দাওয়াত দিলেন আর আমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করলাম। ওগো নবীজি, আমার বয়স যখন ছিল 40 বছর, আপনার বয়স ছিল 25 বছর, আপনার বয়স যখন হলো 40 বছর, তখন খাদিজার বয়স কত বছর? 55। জোরে বলেন কত বছর? এই জন্য খাদিজা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। রাসূল বলে, খাদিজা রে, তুমি তো 55 বছর বয়সে ইসলাম ধর্ম গ্রহণ করেছো, এখন তোমার কাছে প্রশ্ন করতে চাই, বলো তো এই 55 বছর বয়সের আগে তুমি কি ছিলে? সুবহানাল্লাহ। কোন কি প্রশ্ন করছে আপনারা কি বুঝতে পারছেন? 55 বছর বয়সের আগে তুমি কি? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। এই কথা বলার পরে ডাকতে বলে, খাদিজা রে, এটা খুবই গুরুত্বপূর্ণ মারাত্মক প্রশ্ন করেছেন ইয়া রাসূলুল্লাহ। 55 বছর বয়সে আমি তো কাফের ছিলাম, আমি তো ঈমান গ্রহণ করি নাই, ঈমানটা গ্রহণ করব কেমন? আপনি তো দ্বীনের দাওয়াতই দেন নাই। আমি 55 বছর বয়স পর্যন্ত কাফের ছিলাম। রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, এইবার তুমি বলো তো, তোমার পেটের মধ্যে থেকে জন্মগ্রহণ করেছে যেই মেয়ে ফাতেমা, এই ফাতেমা কত বছর কাফের ছিল? এই ফাতেমা কত বছর কুফরি আলোতে জীবন যাপন করেছে? এই কথা বলার পরে ফাতেমা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতি আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা হলো জান্নাতি, আমার মেয়ে ফাতেমা আমার পেটের ভেতর থেকে জান্নাতি হয়ে জন্মগ্রহণ করেছে। লিল্লাহি তাকবীর। ফাতেমা পেটের মধ্যে কি হয়ে জন্মগ্রহণ করেছে? জান্নাতে। এই জন্য ফাতেমা হবে জান্নাতি নারীদের সর্দারনি। কারণ গেল কয়টা? একটা। কয়টা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। রাসূল খাদিজাকে জিজ্ঞাসা করে বলে, খাদিজা তোমার কাছে 2 নম্বর প্রশ্ন, বলো তো দেখি, তোমার হাতটা কেমন, তোমার পাটা কেমন ছিল? তোমার হাতটা কেমন, তোমার পাটা কেমন, তোমার শরীরের গঠনটা কেমন? এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে, বলো তো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সঙ্গে যখন আমার বিয়ে হয়নি, আমি ছিলাম মক্কার ভেতরে সবচাইতে ধনবতী রমণী, ব্যবসা বাণিজ্য করতে গিয়ে রাস্তাঘাটে মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়েছে, হাজার হাজার মানুষে বলতে পারবে আমার মুখটা কেমন, আমার হাতটা কেমন, আমার পাটা কেমন। এই সাক্ষী সাক্ষীটা হাজার হাজার মানুষ দিতে পারবে। এমন সময় রাসূল বলে, খাদিজা এইবার তুমি বলো তো দেখি তোমার মেয়ে ফাতিমা, এই ফাতিমার মুখটা কেমন ছিল, হাতটা কেমন ছিল, শরীরের গঠনটা কেমন ছিল, এই দুনিয়ার কত মানুষ বলতে পারবে বলো তো। খাদিজা বলে, ইয়া রাসূলুল্লাহ পর্দা নিশি আমার মেয়ে ফাতিমা হলো পর্দা নিশি, আমার মেয়ে ফাতিমা হলো পর্দা নিশি। রাসূল বলে, খাদিজা রে তোমার মেয়ে ফাতিমা পর্দা নিশি হওয়ার কারণে আল্লাহ তার নামটাকে জান্নাতি নারীদের সর্দারনির খাতার মধ্যে রেখে দিয়েছে। লিল্লাহে তাকবীর। কারণ হলো পর্দা। জোরে বলেন কারণ কি? আরো জোরে। এখন বলেন তো দেখি এই পর্দার দরকার আছে না নাই? কিন্তু ঠাকুরগাঁও জেলার মা বোনেরা কি পর্দা করে? আমি কি কিছু বলবো? ঠাকুরগাঁও জেলার মা বোনদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা আর সকালবেলা বরকা পরে, বিকালবেলা ওড়না নাই দাদা ভাই, ডিজিটাল দেশ বুঝিয়ে টাই। এ কথা কোন? দেখবেন সকালে এমন ভাবে বরকা পরেছেন আর কোনো বুদ্ধি, আবার বিকেলে বরকা তো দূরের কথা শরীরে ওড়না পর্যন্ত থাকে। আর ওড়না তো দিতে আমার দিকে তাকান, এরকম ওড়না নিয়ে শুধু পেঁচাই পেঁচাই পেঁচায়, একেবারে পেঁচে পেঁচে দড়ির মতো চেকন করে গলার মধ্যে দিয়ে পিছন দিক দিয়ে ফেলে দেয়। আছে না নাই? আচ্ছা বলেন তো পেছনে ঢাকার কি কিছু আছে? এগুলো পর্দা না বাটপারি? আরে নারী হলো ঘরের শোভা, স্বামীর সেবা করে। এখন উল্টো দেখি নারীরা সব স্বামী কি ধরে মারে। ঠিক কারা কারা বইরাতে মার খাচ্ছেন হাত উঠান তো দেখি। এ উঠান। ওই যে দুইজন তাও ওরা বিয়েই করেনি মানে বিয়ে করার আগে মার খাওয়া শুরু করছে। এ আমার দিকে তাকান, আসার জন্য বলি নাই। এই সমাজে যেরকম বউকে মারা স্বামী আছে, একই রকম ভাবে স্বামীকে মারা বউ আছে, একই রকম ভাবে বউকে মারা স্বামী আছে না নাই? এমনও স্বামী আছে বউ গরুর মতো পিটে। যারা বলেন কিসের মতো? হাতের মধ্যে একটা লাঠি নিয়ে বউ কেমন জোরে মারা শুরু করছে, বউ মার সহ্য করতে না পারে বলছে আব্বা। পরের দিনে শয়তান হুজুরকে ফোন দিয়ে বলতেছে, হুজুর বউ তো আব্বা বলছে, ফতুয়া কি? আমি বললাম ফতুয়া পরে, আগে তোর বাটাম ফাটাতে হবে। এ কথা কোন টাকা? তার কারণ বলেন তো বউ কি মারা যাবে? কে বলে মারা যাবে না? বউকে কখন মারা যাবে আমি কি বলবো? আমার দিকে তাকান। বউ যদি শরীয়ত বিরোধী কাজ করে, ইসলাম বিরোধী কাজ করে, জিনা ব্যভিচার করে, স্বামীর আনুগত্যের বাইরে কাজ করে, তখন বউকে মারা যাবে। এখন মারবেন কোথায় কোথায়? আমার দিকে তাকান। মাথা বাপ, মুখ বাপ, পেট বাপ, পিঠ বাপ, কোমর বাপ, মাজা বাপ, হাঁটুর থেকে শুরু করে নিচ পর্যন্ত। কথা কি বুঝেছেন? আর যেই বেদে মারবেন এই বেদের পরিমাপে এক দিকের অর্ধেক মানে হলো এক মুষ্টি। এই ওয়াজ আমি গত বছর গাইবান্ধা জেলাত করেছি। একটা যুবক বলতেছে, হুজুর এক মুষ্টি ধরবো কি আর মারবো কি? তখন আর একজন বলতেছে, হুজুর ধরার পরে যদি কোনো মতো মাথা বার হয়ে থাকে ওই মাথা দিয়ে ঘুতো দেবো হুজুর। এইরকম বাপার আছে না নাই? ও তাও বোক মারবে। এখন বলেন তো বোক মারলে কি বউ ঠিক হবে না? রাসূল বলেছেন মহিলাদের সৃষ্টি করা হয়েছে বাম পাথরের বাঁকা হাড় দেয়। জোরে বলেন কি হাড়? এখন বাঁকা রোগ যদি হাতুর দিয়ে মেরে সোজা করতে চান সোজা হবে, ভেঙে মুচকে যাবে। এই জন্য বউদেরকে মেরে নয়, বউদেরকে ভালোবাসা দিয়ে সোনা ময়না কলজে টিয়ে পাখি বলে আপন করতে হবে। জোরে কোন সুবহানাল্লাহ। মেয়ে মানুষ যা খুশি হয়েছে ভাই, চিন্তা করছে এইরকম হুজুরি তো দরকার। এই আলোচনা কি চলবে? 12টা পার, ও আর শুরু হয়েছে 11টায় ভাইজান। ঝড়টার কারণে দেরিতে শুরু হয়েছে। আলোচনা কার কিছুক্ষণ চলবে? মিনিট 15 কি চালাবো না শেষ করবো? বড় ভাই ব্যস্ততা আছে নাকি? আধা ঘন্টা মাশাআল্লাহ। আমি চাইছি 15 মিনিট, শফিকুল ভাই বলতে আধা ঘন্টা। আলহামদুলিল্লাহ। কোন মোনাজাত দিয়ে আধা ঘন্টায় হবে ইনশাআল্লাহ। এই যে যারা দাঁড়িয়ে আছে এরা কারা? এই বসেন। এই জালালি মদিনার গোলামি আমায় দিয়ে, এই জালালি মোরে মদিনার গোলামি আমায় দিয়ে। মাশাআল্লাহ। হাই হাই, ওরে বাবা তাইরির ভক্ত এখানে আছে। শোনেন, সরকার চলতেছে ডিজিটাল, দেশ চলতেছে ডিজিটাল, ওয়াজও করা লাগবে ডিজিটাল। ওই হরিণ একটা বান্দা ছিল গাছের তলায়, ওই ওয়াজ করলে চলবে? আলোচনা চলছে। তাহলে ফাতেমা কয়টা কারণে জান্নাতীদের সর্দারনি? দুইটা, এক নম্বর পেটের মধ্যে থেকে জান্নাতে জন্মগ্রহণ করেছে, আর দুই নম্বর ফাতেমা কি নিশি ছিল? পর্দা নিশি। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীরে মনোযোগ। মা বোনদেরকে ডাকতে বলবো, মা বোনেরা জানি না জীবনে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না, তবে আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটা মেসেজ দিয়ে বিদায় নিয়ে চলে যেতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে আমার নবীজি ফাতেমার কাছে আসতে করে চলে যাওয়ার পরে, ফাতেমার কাছে যাওয়ার পরে ডাকতে বলে, ফাতেমা রে, আল্লাহ তাআলা ঘোষণা করেছে তুমি ফাতেমা হবে জান্নাতি নারীদের সরদারনি। জোরে বলেন না সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ফাতেমা মুস্কি মুস্কি হাসা শুরু করলেন। রাসূল বলে, ফাতেমা তুমি কেন মুস্কি মুস্কি হাসতেছো বলো তো দেখি। এমন সময় ফাতেমা ডাকতে বলো, বাবা আমার মুস্কি মুস্কি হাসার কারণ হলো আমি হব জান্নাতি নারীদের সরদারনি। কিন্তু রাসূল বলে, ফাতেমা তোমার কাছে দুই নম্বর প্রশ্ন, তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে, কথাটা সত্য, কিন্তু তুমি বলো তো দেখি জান্নাতের ভেতরে সর্বপ্রথম কে প্রবেশ করবে। ফাতেমা ডাকতে বলে, আমি হলাম জান্নাতি নারীদের সরদারনি, আমি সর্বপ্রথম প্রবেশ করব। রাসূল লাগদা বলে, ফাতেমা নাম তুমি বড় ভুল ভেবেছো, তুমি জান্নাতি নারীদের সরদারনি হবে, কথাটা সত্য, কিন্তু সর্বপ্রথম তুমি জান্নাতের মধ্যে যাবে না, ওই জান্নাতের ভেতরে সর্বপ্রথম যিনি প্রবেশ করবে তার নাম হলো একটা কাঠুরিয়ার স্ত্রী, যার নাম হলো উম্মে জামিলা। নাম হলো জামিলা। জোরে বলেন নাম কি? আরো জোরে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। তাহলে চিৎকার করে বলেন তো দেখি, জান্নাতি নারীদের যিনি সর্দারনি হবে নাম কি? পেস লাগাইন না। জান্নাতি নারীদের সর্দারনি হবে কে? ফাতেমা। আর প্রথমে জান্নাতে যাবে কে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। ফাতেমার মনটা বড় খারাপ হয়ে গেল। বাবা, এটা আপনি কেমন কথা বললেন? আমি যদি জান্নাতি নারীদের সরদারনি হই, সর্বপ্রথম কেন জামিলা জান্নাতে যাবে? রাসূল ডাকতে বলে, ফাতেমা রে, তোমার আগে জামিলা কেন জান্নাতে যাবে এটা যদি জানতে চাও, উমুক জঙ্গলে চলে যাও, উমুক পাহাড়ের পদদেশে জামিলার বাড়ি, ওখানে যাওয়ার পরে তদন্ত করে দেখো কেন জামিলা সর্বপ্রথম জান্নাতে যাবে। এই কথা বলার পরে পরের দিন সকালবেলা আস্তে করে বাড়ি থেকে ফাতেমা বের হওয়ার পরে যেতে 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 জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে দরজার বাইর থেকে ডাকতে বলে, বোন আমার জামিলা, ঘরের দরজা খোলো। জামিলা ভেতর থেকে ডাকতে বলে, কে ডাকে? ফাতেমা বাইর থেকে ডাকতে বলে, আমি হলাম নবীর মেয়ে ফাতেমা। এই কথা শোনার সঙ্গে সঙ্গে ওই জামিলা বাড়ির মধ্য থেকে অঝর নয়নে কান্না করা শুরু করেছে। ফাতেমা বাইর থেকে ডাকতে বলে, জামিল, এইরকম ভাবে চোখের পানি ফেলে কান্না করার কারণটা কি বলো তো দেখি। জামিলা ডাকতে বলবো না, আমার ফাতেমা, আমার কান্না করার কারণ হলো আমি নবীর মেয়ে ফাতেমাকে একটা বার সরাসরি দেখতে চাই। জামিলা একবার সরাসরি কাক দেখতে চায়? ফাতেমাকে। সেই ফাতেমা এখন কোথায় আছে? ঘরেরই দরজায়। ফাতেমা ডাকতে বলে, বোন আমার জামিল, আমাকে যদি তুমি সরাসরি দেখতে চাও কান্না করার তো কোনো দরকার নাই, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা, ঘরের দরজা খুললেই তো তুমি আমাকে দেখতে পারবা। জামিলা ডাকতে বলবো না, আমার ফাতেমা, ঘরের দরজা খুললেই দেখতে পারবো, কিন্তু ঘরের দরজা খোলার মতো কোনো বুদ্ধি নাই। আমার স্বামী প্রত্যেক দিন জঙ্গলের ভেতরে সারাদিন কাঠ কাটার পরে বিকেলে কাঠগুলো বিক্রি করে বাজার করে বাড়িতে ফেরত চলে আসে। আমার স্বামী সকালবেলা বাড়ি থেকে বেরো হয়, সন্ধ্যার দিকে বাজার করে বাড়ির মধ্যে ফিরে, এর মধ্যে আমি ঘরের দরজা খুলি না, আর কারোর সঙ্গে দেখা করি না। ও নবীর মেয়ে ফাতেমা, মনের মধ্যে কষ্ট নেবেন না, আজকের মতো বেড়ে বিদায় নিয়ে চলে যান, আমার সঙ্গে যদি দেখা করতে যান আগামীকালকে কষ্ট করে আবারও আমার বাড়িতে আসবে। আমার স্বামী যখন রাতের বেলা বাড়িতে ফিরবে, আমার স্বামীর কাছ থেকে দেখা করার জন্য অনুমতি নেব, তারপরে আপনার সঙ্গে আমি দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত কারু সঙ্গে দেখা করি না। লিল্লাহি তাকবীর। স্বামীর অনুমতি ব্যতীত কারোর সঙ্গে দেখা করি, কিন্তু আমাদের বইয়েরা দেখা করে কি করে না? এ কথা কর না কে? কত শত হাজারের সঙ্গে যে দেখা করে তার কোনো হিসাব নাই। আমার বাবা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। জানি না জীবনে আপনাদের মধ্যে আপনাদের মধ্যে আসতে পারবো কি পারবো না। ফাতেমা কেন জান্নাতি নারীদের সর্দারনি হলো, আর জামিলা কেন সর্বপ্রথম জান্নাতে যাবে, এই আলোচনা শোনার পরে যদি আপনি আমল করতে পারে ওই ফাতেমা জামিলার সঙ্গেই কিন্তু জান্নাতে যেতে পারবেন। এই কথা বলার পরে ফাতেমার মনটা বড় খারাপ হয়ে গেল। জামিলা ফাতেমার সঙ্গে যখন দেখা করলো না, আস্তে করে ফাতেমা ঘরের মধ্যে দরজায় বের হওয়ার পরে মন খারাপ করে আস্তে করে বাড়ির দিকে ফেরত চলে যায়। ফাতেমা মনে মনে বড় চিন্তা করলেন, আমি গেলাম নবীর মেয়ে ফাতেমা, আমার সঙ্গে দেখা করার জন্য কত মানুষ আমার বাড়ির মধ্যে যায়, আমি তাদের সঙ্গে দেখা করি না, অথচ জামিলার ঘরের দরজায় গেলাম, জামিলা আমার সঙ্গে দেখা করলো না। মনটা খারাপ করে আস্তে করে বাড়ির মধ্যে যাওয়ার পরে পরের দিনে সকালবেলা বাড়ি থেকে বের হওয়ার পরে জামিলা আবার যখন রওনা করলো, ফাতেমা আবার যখন রওনা করলো ওই জামিলার বাড়ির দরজার দিকে রওনা করলো। এমন সময় ছোট্ট সন্তান হুসাইন ডাক দিয়ে বলে, মা গতকালকে তুমি কোথায় গিয়েছিলে? সারাদিন তোমাকে খুঁজে পাই নাই, আমিও তোমার সঙ্গে যেতে চাই। সুবহানাল্লাহ কোন ফাতেমার সঙ্গে কে যেতে চাইছে? হুসাইন। জোরে বলেন কে? রাসূলের দুইটা নাতি ছিল, নাম কি? একটার নাম হাসাইন আর একটার নাম হুসাইন। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, ফাতেমা মনে মনে চিন্তা করেছেন হাসান যদি যাইতে চাইতো বুঝায় তাকে রেখে যাওয়া যেত, কিন্তু হোসাইনকে তো বুঝায় রেখে যাওয়া যাবে না। তার কারণ হলো হোসাইনের জেদ কম না বেশি। আমার নবীজি নামাজ পড়তে পড়তে নামাজের সেজদায় চলে গেছে। হোসাইন নবীজির পিঠের মধ্যে চড়ার পরে পাতার মধ্যে থেকে পাগড়ি খুলে মুখের মধ্যে পাগড়িটা ঢুকাই দেওয়ার পরে আমার নবীকে ঘোড়া বানাইয়া মুখের মধ্যে পাগড়িটা ঢুকে দিয়ে ওই পাগড়িটাকে লাগাম বানাইয়া আস্তে করে নবীজির পিঠের উপরে চড়া পরে হোসাইন ডাকতে বলে, চল ঘোড়া চল চল চল। নবীকে ডাকতে বলে, চল ঘোড়া চল চল চল। এইরকম ভাবে নবীর পিঠের উপরে উঠে ঘোড়া ঘোড়া খেলা শুরু করলো। নবীজি মনে মনে চিন্তা করে, আমি নামাজ পড়তে পড়তে আমাদের সেজদায় চলে গেছে, আল্লাহ মনে হয় আমাদের উপর বড় রাগ করতে পারে। এই কথা মনে করে আমার নবীজি আস্তে করে হাত বের করে ওই পিঠের উপর থেকে যখন হোসাইনকে নামায় দিতে চায়, আল্লাহ তাআলা ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি হোসাইনকে পিঠ থেকে নামাবেন না, আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন আমি আল্লাহ তেমন ভালোবাসি। লিল্লাহি তাকবীর। আপনি নবী যেমন হোসাইনকে ভালোবাসেন আমিও তেমনি ওই হোসাইনকে ভালো। আমার নবী যে হোসাইনকে ভালো কম বাসে নাকি বেশি বাসে? আপনি মুসলমান ভাইরা ঠাকুরগাঁয়ের মুসলমানের কতগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আল্লাহর রাসূল হোসাইনকে কতটা ভালোবাসে একটা হাদিস শোনাইতে যায়, একটা দৃষ্টান্ত দিয়ে আলোচনাটা সামনের দিকে নিয়ে চলে যেতে যায়। একদিন আমার নবীজি মসজিদুল নববীর ভেতর সমস্ত সাহাবীদেরকে সামনে বসে রাখার পরে আমার নবীজি বক্তব্য দিতে সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেছে। আস্তে করে হোসাইন মসজিদের মধ্যে ঢোকার পরে চিৎকার করে ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে চিনেছো দেখে নবীজির বক্তব্য শোনো, কিন্তু আমি হোসাইন আমাকে চিনো নাই, আমার বক্তব্য শোনো না। এ নবীর সাহাবীরা জেনে রাখো, আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট না। সুবহানাল্লাহ বলেন। আমি হোসাইন নবীর চাইতে কোনো অংশে ছোট। এই কথা শুনছো হযরত উমার ফারুক, হযরত উমারের রাগ কম না বেশি? আরো জোরে বলেন। হযরত উমার রাগান্বিত আলীকে ডাকতে বলে, আলী তোমার সন্তানটাকে থামাও, এটা কেমন কথা বলে? তোমার সন্তান নাকি নবীর চাইতে কোনো অংশ ছোট না, এইরকম কথা বললে তোমার সন্তানের কাল্লা টিপি ধরে শেষ করে দেব। এই কথা বলার পর হযরত আলী রাগান্বিত হয়ে গেছে। হোসাইনের কাছে যাওয়ার পরে মুখটা চেপে ধরেছে, ডাকতে বলে, হোসাইন রে, এই জায়গায় পাগলামি করিস না রে বাবা। লক্ষ লক্ষ হাজার হাজার সাহাবীদের মধ্যে নবী বক্তব্য দেয়। এই কথা বলার পরে যখন মুখটা চেপে ধরেছে, মুখটা যখন ডাবা দিয়েছে, জিহ্বাটা দাঁতের মধ্যে ঢুকে পড়েছে, সরদর ধরদর করে রক্ত পড়ে যাওয়া শুরু করেছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, বলেন তো দেখি, ছোট্ট বাচ্চাদেরকে আঘাত করলে রাগ বাড়ে না কমে? হোসাইনের কোন মুখ থেকে দরদর করে রক্ত পড়া শুরু করেছে। হুসাইন ডাকতে বলে, নবীর সাহাবীরা রে, তোমরা নবীকে চিনেছো, কিন্তু আমি হুসাইন কি তোমরা আমাকে চিনতে পারো নাই? এইবার মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের নবীর চাইতে আমি হুসাইন বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। এই কথা বারবার মুখ থেকে দরদর করে রক্ত বড় হয়ে যাচ্ছে। আমার নবীর চোখের মধ্যে দৃশ্যটা দেখার পরে কলিজার মধ্যে বড় আঘাত লেগেছে। সাহাবিদেরকে ডাকতে বলে, সাহাবিরা আর বসে থাকতে পারবো, তোমাদের মধ্যে আর কোনো বক্তব্য দিতে পারবো না। হোসাইনের মুখ থেকে ঝরঝর ঝরঝর করে রক্ত বের হচ্ছে। ওই হোসাইন হলো আমার কলিজা, আমি আমার জীবনের চাইতে অন্তর দিয়ে কলিজা দিয়ে হোসাইনকে বেশি ভালোবাসি। হোসাইনকে তোমরা ছেড়ে দাও, আজকে আর বক্তব্য দেওয়া যাবে না। এই কথা বলার পর যখন হোসাইনকে ছেড়ে দেওয়া হলো, হোসাইন দৌড়াইতে দৌড়াইতে নবীর কোলের মধ্যে যাওয়ার পরে আমার নবী যে হোসাইনকে বুকের মধ্যে জোরে জোরে ডাকতে বলে, না না রে তোকে সারা বাঁচবো না রে, না না তোকে সারা বাঁচবো না। হোসাইন কান্না করে, নবীও কান্না করে, কিন্তু মুখ থেকে রক্ত পড়া বন্ধ হয় না। আমার নবীজি মুস্কি হাসি দিয়ে হোসাইনকে ডাকতে বলে, হোসাইন রে তুই যেই মাত্র বললি আমার চাইতে তুই বহু দিক দিয়ে বড়, আমার চাইতে তুই বহু দিক দিয়ে বড়, এই কথাটা বলার কারণটা কি বলতো হোসাইন? হোসাইন ডাকতে বলে, না না ভালোভাবে জেনে নাও তোমার নাতি হোসাইন হিসাব ছাড়া কোনো কথা বলে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলার পর নবী বড় আশ্চর্য হয়ে গেছে, হোসাইন রে তুই কোন হিসেবের কথা বলতেছিস? হোসাইন এটা তুই কোন হিসেবের কথা বলতেছিস রে, না কোন হিসেবের কথা তুই বলতেছিস? আমার চাইতে তুই কেমনে বড় হলি রে বলতো দেখি। হোসাইন কান্না করতে করতে বলে, ইয়া রাসূলুল্লাহ আজকে আপনার সঙ্গে আমার তিনটে হিসাব আছে। জোরে বলেন কয়টা? এই তিনটে হিসাব আমি আপনার সঙ্গে করতে চাই, কিন্তু আপনার সাহাবীদেরকে আপনার সামনে বসতে বলেন। এই কথা বলার পরে আমার নবী সাহাবীদেরকে আস্তে করে বসে দেওয়ার পরে হোসাইনকে জিজ্ঞেস করে বলে, না না বলতো না না রে তোর কাছে কি তিনটে হিসাব আছে? এমন সময় হোসাইন কান্না করতে করতে বলে, না না মনের মধ্যে কষ্ট নেবেন না, না না আপনার কাছে আমার প্রথম নম্বর প্রশ্ন হলো বলেন তো, ও নানা বলেন তো আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, আমার বাবা আর আপনার বাবা, নানা বলেন তো আমার বাবা আর আপনার বাবা, এই দুইজন বাবার ভেতরে কার দাম আল্লাহর কাছে বেশি? আমার নবীজি কথাটা শোনার পরেও তুই নইলে কান্না শুরু করলে, এ হোসাইন তুই কোন হিসাবের কথা বলতেছি? এ হোসাইন জীবনে কোনোদিন তেমন করে কোনোদিন তুই হিসাব করে দেখি নাই রে হোসাইন। আমার বাবা হলো আব্দুল্লাহ, জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু তোর বাবা হলো হযরতে আলী, শুধু জান্নাত পাবে না, এই দুনিয়ার মধ্যে আল্লাহ 10 জন সাহাবীকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অন্যতম হলেন শেরে খোদা হযরতে আলী। এই কথা বলার পরে হোসাইনের মুখের মধ্যে আনন্দ ফুটে গেল, কান্না করতে করতে ডাকতে বলে, না না তাহলে বলেন তো দেখি বাবার দিক দিয়ে হিসাব করে কি বোঝা গেল, আপনি বড় নাকি বাবার দিক থেকে আমি বড়? নবীজি কান্না করতে করতে সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা রে তোমরা ভালোভাবে জেনে নাও বাবার দিক দিয়ে আমার দিক থেকে হোসাইন আল্লাহর কাছে বহুগুণে বড়। এই কথা বলার পর রাসূল ডাকতে বলে, হোসাইন দুই নম্বর কি প্রশ্ন আছে বলো তো দেখি, রে নাতি হোসাইন দুই নম্বর কি প্রশ্ন আছে বলো তো দেখি। হোসাইন কান্না করতে করতে বলে, নানা আপনার কাছে দুই নম্বর প্রশ্ন হলো, ও নানা আপনার কাছে দুই নম্বর প্রশ্ন হলো বলেন তো আমার মা আর আপনার মা, ও নানা বলেন তো দেখি আমার মা আর আপনার মা, আমার মা আর আপনার মা, আমার মা আর আপনার মা, না না বলেন তো এই দুইজন মায়ের ভেতরে কোন মায়ের দাম আল্লাহর কাছে বেশি? নবীজি কান্না করতে করতে বলে, এ সাহাবীরা রে কে বলেছে হোসাইন ছোট, কে বলেছে হোসাইনের বুদ্ধি নাই, কে বলেছে হোসাইনের বুদ্ধি নাই রে, এইরকম হিসাব তো আমি জীবনে কোনোদিন করে দেখি নাই। আমার মা আমেনা জান্নাত পাবে কি পাবে না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো না, কিন্তু হোসাইনের মা ফাতেমা শুধু জান্নাত পাবে না, জান্নাতের মধ্যে যত মহিলা যাবে রে সমস্ত নারীদের ভেতরে জান্নাতি নারীদের সরদারনি হবে ফাতেমা। এই কথা বলার পরে হোসাইন কান্না করতে করতে বলে, না দুইটা হিসাব শেষ হয়ে গেল, আপনার কাছে আমার তিন নম্বর হিসাব আছে, না আপনার কাছে তিন নম্বর হিসাব আছে। নবী ডাকতে বলে, বলো কি তিন নম্বর হিসাব বলতে চাও রে, না তিন নম্বর হিসাব। হোসাইন কান্না করতে করতে বলে, না না আপনার কাছে তিন নম্বর ফাইনাল হিসাব হলো, ও নানা বলেন তো দেখি আমার নানা আর আপনার নানা। ও নানা বলেন তো দিকে আমার নানা আর আপনার নানা, আমার নানা আর আপনার নানা, এই দুইজন নানার মধ্যে কার দাম আল্লাহর কাছে? এই কথা শোনার পরে আমার নবী যে কান্না করতে করতে চোখ থেকে পানি বের হয়ে দাড়ি মোবারক গুলো ভিজে 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 পড়ে যায়। হোসেনকে বুকের মধ্যে ধরে ধরার পরে কান্না করতে করতে হোসেনও কান্না করে, নবীও কান্না করে। হাজরত তোমার ফারুক দাঁড়িয়ে চিৎকার করে বলে, এ হুসাইন, এতদিন ভুল বুঝেছি, তোকে ছোট বলেছি, তোকে বাচ্চা বলেছি, তোকে পিচ্ছি বলেছি রে হুসাইন। কে বলে তোর বুদ্ধি নাই, কে বলে তুই ছোট? এটা তুই কোন হিসেবের কথা বললি রে? তোর নানা আর নবীর নানা, নবীর নানা ওয়াবজুরি জান্নাত পাবে কি পাবে না পৃথিবীর কেউ বলতে পারবে না, এই পৃথিবীর কেউ ভালো মতো চেনে না। কিন্তু তোর নানা এমন একজন নানা যেই নানাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবীর কোনো কিছু সৃষ্টি করতো না। তোর নানা এমন একজন নানা যেই নানার জন্য কুল কায়নাত সবকিছু সৃষ্টি করা হলো। তোর নানা এমন একজন নানা যেই নানা আদম আলাইহিস সালামের সৃষ্টির পূর্বে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। তোর নানা এমন একজন নানা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পিতা, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদ, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সমাজসেবক। এই পৃথিবী শুধু নয়, পৃথিবীর জন্ম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে রে, সমস্ত মানুষের ভেতরে তোর নানা হলো শ্রেষ্ঠ নানা। লিল্লাহকে দেখবে। এই কথা বলার পর আমার নবী যে কান্না করতে করতে আস্তে করে দাঁড়িয়ে সমস্ত সাহাবীদেরকে ডাকতে বলে, সাহাবীরা ভালোভাবে জেনে নাও, আজকে প্রমাণ হয়ে গেল আমার নাতি হুসাইন আমার চাইতে বহু দিক দিয়ে আল্লাহর কাছে বড়। এই হুসাইন মার কাছে বললো, মা গতকাল কোথায় গিয়েছিলে? আমিও যেতে চাই। মনে আছে না নাই? ফাতেমা হোসেনকে সঙ্গে করে নিয়ে জামিলার ঘরের দরজায় যাওয়ার পরে বাইরে থেকে ডাকতে বলে, জামিলা ঘরের দরজা খোলো। ভেতর দিক থেকে জামিলা ডাকতে বলে, কে ডাকে? এমন সময় ছোট্ট সন্তান হুসাইন ডাকতে বলে, মা গতকালকে কি তুমি এই বাড়িতেই এসেছিলে? সুবহানাল্লাহ কল। এই কথা যখন হুসাইন বলছে ভেতর থেকে শুনতে পারছে কে? জামিলা শোনার পরে ডাকতে বলে, বোন আমার ফাতিমা, আপনার সঙ্গে একটা সন্তানের কথা শোনা যায়, সন্তানটার পরিচয় কি? ফাতেমা ডাকতে বলে, আমার ছোট্ট সন্তান হুসাইন। আবার জামিলা কান্না শুরু করলো। ফাতেমাকে ডাকতে বলে, বোন আমার ফাতেমা, মনের মধ্যে কষ্ট নেবেন না, আপনার সঙ্গে দেখা করার অনুমতি আছে, আপনার সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নাই। আপনি যদি নিজে নিজে দেখা করেন ঘরের দরজা খুললেই দেখা হবে, কিন্তু আপনার সন্তানকে নিয়ে যদি দেখা করতে জানা, দেখা করার সুযোগ নাই। আজকে বাড়ির মধ্যে ফেরত চলে যান, আগামীকালকে আবার কষ্ট করে আসবেন। গতকালকে রাতের বেলা আপনার সাথে দেখা করার অনুমতি নিয়েছি, আবার আজকে রাতের বেলা সন্তানের সঙ্গে দেখা করার অনুমতি নেব। দুইটা অনুমতি নেওয়ার পরে মা সন্তানের সঙ্গে দেখা করব। তার কারণ হলো আমি স্বামীর অনুমতি ব্যতীত এই দুনিয়ার কারো সঙ্গে দেখা করি না। লিল্লাহকে দেখবে। আমার বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ, শেষ কথাগুলো ভালো করে মাথার মধ্যে ঢোকানোর চেষ্টা করবেন, মেসেজটা বোঝার চেষ্টা করবেন। এই কথা বলার পরে ফাতেমা মন খারাপ করে হুসাইনকে সঙ্গে করে নিয়ে যখন বাড়ির দিকে ফেরত চলে যায়, হুসাইন ডাকতে বলে, মা এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে, মা এই মহিলাটা বড় বেদব হয়ে গেছে। তুমি গতকালকে এসেছো, তোমার সঙ্গে দেখা করে নাই, আজকে আবার দুইজনই আসলাম, তারপরে তোমার সঙ্গে দেখা করলো না। ফাতেমা ডাকতে বলে, এ সন্তান হুসাইন, একবার তুমি সেই কথা বলেছো, দুইবার তুমি এমন কথা বলতে পারবা না। হুসাইন ডাকতে বলে, মা কেন হলো, কেন বলতে পারবো না? ফাতেমা ডাকতে বলে, হোসেন রে, যেই মেয়েটিকে তুমি বেদব বলতেছো, এই মেয়ের সম্পর্কে তোমার নানা বলেছে ওই মহিলাটা তোমার মায়ের আগে জান্নাতে যাবে। আপনারা তো ঠিকই সুবহানাল্লাহ বলছেন, হোসেনকে সুবহানাল্লাহ বলছে নাকি? হোসেন ডাকতে বলে, মা তাহলে পেঁয়াজটা তাহলে নানাই লাগাইছে। এই কথা বলার পরে হুসাইন মা ফাতেমার হাতটা ধরার পরে রাসূলের দরজার দিকে দৌড়ানো শুরু করলেন। রাসূলের কাছে যাওয়ার পরে ডাকতে বলে, নানা ও নানা, তুমি নাকি বলেছো বেদব মহিলাটা আমার মায়ের আগে জান্নাতে যাবে। এই কথা বলার কারণটা কি বলো তো দেখি? রাসূল বলে, হুসাইন রে, পাগলামি করিস না রে ভাই, এমন কথা বলিস না। ওই মেয়েটিকে বেদব বলা যাবে না, ওই মেয়েটিকে কখনোই বেদব বলা যাবে না রে। তার কারণ হলো শুধু আমি নবী নয়, আমার আল্লাহ ঘোষণা করে ওই উম্মে জামিলা তোর মায়ের আগে জান্নাতে যাবে। এই কথা শুনে পরে হোসেন জিজ্ঞেস করে বলে, না আমার মায়ের আগে জামিলা কেন জান্নাতে যাবে? জানতে চায়। ফাতেমাও বলে জানতে চায়। নবী ডাকতে বলে, যদি জানতে চাও 5 মিনিটের আলোচনা শোনা লাগবে। জোরে বলেন কয় মিনিট? ফাতেমাও জানতে চায়, হোসাইনও জানতে চায়। আপনারা জানতে চান কি চান না? আলোচনা কি চলবে? কারা কারা চলবে না হাত তোলেন। এইবার যে ঘুম ধরে গেছে বোঝা গেল। এ সত্য সত্য কারা কারা চলবে হাত তোলেন তো দেখি। আপনাদের এখানে কি ফুটবল খেলা হয়? বিয়ে অবিয়ে খেলা হয় না? এক পাশে যারা বিয়ে করতে তারা আর এক পাশে যারা বিয়ে করেনি তারা, এরকম খেলা হয় না? এখন একটা তাকবীর দেবো, প্রথমে তাকবীর দেবে যারা বিয়ে করেনি তারা, তারপরে তাকবীর দেবে যারা বিয়ে করেছে তারা। দেখি কাদের সাউন্ড বেশি, দেখার দরকার আছে না নাই? প্রথমে হাত উঠে অবিবাহিত কারা কারা দেখি, যারা যারা বিয়ে করে হাত তোলা। লিল্লাহি তাকবীর। হাত নামাও। এখন যারা যারা বিয়ে করছেন মুরব্বীরা ভাইরা বাবাজিরা হাত তুলন্ত দেখি। হ্যাঁ শফিকুল ভাই একটু হাত তুলন্ত দেখি। বড় ভাই হাত উঠান। যারা যারা বিয়ে করেছেন লিল্লাহি তাকবীর। কে ভাই সাউন্ড কোনটা বেশি? আপনারা বিয়ে করছেন এই জন্য বলতেছেন নাকি? আসলে বিয়েলাদের সাউন্ড বেশি হওয়ার কারণ হলো বিয়েলাদের সংখ্যা বেশি। যেরকম কি বেশি এখন বিয়া বিয়ে সবাই মিলে সাথে যদি একটা তাকবীর দেই সাউন্ড কম হবে না বেশি হবে? সবাই মিলে এমন একটা তাকবীর দেব আশেপাশে কোনো সার পোকা তেলা পোকা উই পোকা ইসলাম বিদ্বেষী শক্তি যদি থাকে ওদের অন্তর্জনে কাঁপনি শক্তি শুরু হয়। রাজি আছেন সবাই? টান টান হাত তোলেন তো দেখি সবাই সবাই। হ্যাঁ উঠান। হাতগুলো একটু নাড়াচাড়া করেন তো দেখি, ঘুম সেরুক নাড়াচাড়া করেন। আলহামদুলিল্লাহ। এখন হাতগুলো মুষ্টি করেন, মুষ্টি। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম ইসলামের শত্রুরা লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ ভাই আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে। রাত বাজতেছে 12টা 45 মিনিট, পৌনে 1টা। আর আপনাদের চোখের দিকে চাইলে মনে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে। এ কথা কন না কে? মানে রাত 12:30 কখন পার হয়ে গেছে আমরা বুঝতেই পারিনি। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। যেরকম আমিন। আমি তো বিশ্বাস করি মাহফিল শুরু হওয়ার আগে আজকে যদি ঝড় না উঠতো এই প্যান্ডেলে জায়গা দেওয়া যেত না। কতক্ষণ ঠিক কিনা? চতুর্দিক থেকে মানুষের লবর ধরেছিল, কিন্তু হঠাৎ করে বৃষ্টি একটু আটে নাই, কিন্তু ঝড় বাতাস ওঠার কারণে মানুষ কম হয়েছে। তারপরও যতটুকু লোক হয়েছে আল্লাহ রহমতে লোক বসে আছে। 2.5 ঘন্টা ওয়াজ হয়ে গেছে, লোকের কোনো ওটা উঠি নাই। সুবহানাল্লাহ কোন। এখন যদি অনুমতি দেন ওই 5 মিনিট বলবো। চলবে চলবে আলোচনা চলবে। কিন্তু আজকে প্রথমে আমি নিয়ত করেছিলাম, আমার কাছে এক ভাই জিজ্ঞাসা করেছিল, সামনে যেহেতু কুরবানির ঈদ, একজন ভাই প্রশ্ন করেছে, হুজুর ভাগে কুরবানি দেওয়া যাবে কিনা, 7 ভাগে কুরবানি দিলে হবে কিনা, এমন প্রশ্ন আছে না নাই? যদি অনুমতি দেন আমি 2 মিনিট বলবো। জোরে বলেন বলবো। বর্তমানে এটা নিয়ে কিন্তু তুমুল ফেতনা। সারা বাংলাদেশে যখনই কুরবানি দিতে আসে ফেতনা শুরু হয়ে যায়। কিন্তু হুজুর বলে ভাগে কুরবানি চলবে না, আবার কেউ বলে ভাগে কুরবানি হবে, দেওয়া যাবে। আসলে হাদিসে কি আছে জানার দরকার আছে না নাই? হাদিস শরীফের মধ্যে সেটা গভীর মনোযোগ। ওয়ান জাবের রাদিয়াল্লাহু তাআলা আন খরাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন বলেন, একবার আমরা সফরে নবীর সঙ্গে বাড়ি থেকে বের হলাম। সফর চলাকালীন অবস্থায় কুরবানির ঈদ চলে আসলো। আমরা 1 গরু 7 ভাগে কুরবানি দিলাম, 1 উট 7 ভাগে কুরবানি দিলাম। সুবহানাল্লাহ বলেন। হাদিসটা সহিহ। তার মানে বোঝা যাচ্ছে রসুল যদি সাহাবীদেরকে নিয়ে ভাগে কুরবানি দেয়, কুরবানি দেওয়া যাবে কি যাবে না? তার মানে ভাগে কুরবানি দেওয়া যাবে, এতে কোনো সন্দেহ। আমার রসুল অনুমতি দিয়ে গেছে। আবার কিছু কিছু লোক আছে এরা বলে নবী সফরে ভাগে কুরবানি করছে, সফর ছাড়া হবে না। তার ব্যাখ্যা ভুল। আমার নবী সফরেই বলুক আর অসফরেই বলুক, নবী যেহেতু সফরকে শর্ত করে দেয় নাই, তোমাকে শর্ত দেওয়ার অধিকার কে দিল? তার মানে সাহাবীদের জীবন থেকে দেখা যায় তারা ভাগে কুরবানি দিয়েছে, ভাগে কুরবানি দেওয়া যাবে। কিন্তু সমস্যা হলো 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়ে যায়, 3টি কারণে ভাগে কুরবানি কবুল হবে না, 3টি কারণে ভাগে কুরবানি হয় না, 3টি কারণে ভাগে কুরবানি বাতিল হয়। জোরে বলেন কারণ কয়টা? আরো জোরে বলেন। গভীর মনোযোগ, ভালো করে বুঝবেন। আপনি ভাগে কুরবানি দিতে পারবেন 7 ভাগ, 6 ভাগ, 5 ভাগ, 4 ভাগ, 3 ভাগ, 2 ভাগ, একাও দিতে পারেন। তবে ভাগে কুরবানিগুলো বাতিল হয় 3 কারণে। 1 নম্বর কারণ হলো আপনি 7 ভাগে কুরবানি দেবেন, এই 7 ভাগে যত টাকা দিয়ে কুরবানি হবে 7 জনের টাকায় হালাল হতে হবে। কি হতে হবে? ভালো করে বুঝবেন, 6 জনের টাকা হালাল, কিন্তু 1 জন হলো সুদখুর। যেরকম কি খুর? আপনাদের এলাকা তো সুদখুর নাই, হে যেরকম আছে না নাই? দেখবেন মাথার টুপি, মুখের মধ্যে দাড়ি, জুব্ব পরে ঘরে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, 4 লাখ টাকা গ্রামের মধ্যে ছাড়িয়ে দিয়ে রাখছে, মাসে মাসে মুনাফা ইন্টার শো আসে, বসে বসে খায় আর মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করে। মনে হয় জিব্রাইলের খালাতো ভাই জান্নাত থেকে পালিয়ে এসেছে। কথা কর না কে? এটা তো জিজ্ঞেস করায়, কে ভাই সুদ খান, আমার সামনের কাতারে নামাজ পড়েন, ব্যাপার কি? তখন বলে টেনশন নাই, সুদ খাইয়া গুনাহ হয়, নামাজ পড়ে সওয়াব হয়, গুনাহ আর সওয়াব কাটাকাটি, মাঝখানে জান্নাত যাবো পাও। এরকম বাটপার আছে না নাই? তাহলে আমি যেই কথা বুঝতে চাই, সময় কম, আমার দিকে তাকান। 6 জনের টাকা হালাল, কিন্তু 1 জন সুদ খায় হারাম টাকা। এই হারাম আলাক যদি ভাগে কুরবানি দেয়, এই ভাগে সুদখুরিকে ভাগে নেওয়ার কারণে, হারাম টাকা থাকার কারণে, এই 6 জনের 60,000 টাকা হালাল ছিল, আর 1 জনের 10,000 সুদখুরের টাকা হারাম। ওই হারাম টাকা হালাল টাকার মধ্যে ঢোকার কারণে এই 7 জনের কুরবানি বাতিল বলে গণ্য হবে। কত কি বোঝা যায়? তার মানে বোঝা গেল 7 জনের টাকা কি হতে হবে? হালাল হতে হবে। কি হতে হবে? 1 নম্বর শর্ত। 2 নম্বর শর্ত হলো, যাদের সঙ্গে কুরবানি দেবেন, কুরবানি দাতাওয়ালাদেরকে নামাজি হতে হবে। কি হতে হবে? খুব ভালো করে বুঝবেন, আল্লাহ যেই আয়াত দিয়ে কুরবানি ওয়াজিব করেছে, প্রত্যেকটা আয়াতের মধ্যে আল্লাহর বিধান, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলেন, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, মরে যাওয়া সব কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি। আগে নামাজ পড়ো, তারপরে কুরবানি করো। তার মানে বোঝা গেল, আগে কুরবানি না আগে নামাজ। আরো যেরকম আবার আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। আগে নামাজ পড়ো, তারপরে আল্লাহর জন্য কুরবানি করো। তাহলে বলেন, আগে নামাজ না আগে কুরবানি? তাহলে বোঝা গেল, যাদের সঙ্গে ভাগে কুরবানি দেবেন, ওদের কি হতে হবে? নামাজি হতে হবে। বলেন, কি হতে হবে? এখন আজকে আমি ফতুয়া দিয়ে গেলাম, বেনামাজের সঙ্গে কুরবানি হবে না। আগামীকালকে থেকে বেনামাজি আলাদা বুদ্ধি করবে, টেনশন নাই। যারা যারা নামাজ পড়ে ওরা ভেনো দল, যারা নামাজ পড়ে না আমরা আর এক দল। পরে দেখা যাবে যারা নামাজ পড়ে ওরা ভাগে লোকই পাচ্ছে না। কথা কর না কে? তার মানে শোনেন, ভালো করে বুঝবেন। আমি বুঝাতে চাচ্ছি না যে বেনামাজিরকে বাদ দেন, তা নয়, বরং আলোচনার শিক্ষা হলো, আপনি যদি কুরবানি দেবেন, আজকে থেকে নামাজ ধরেন। আমার কথাকে বুঝাচ্ছেন? তাহলে 1 নম্বর, হারাম টাকা থাকলে ভেতরে কুরবানি হবে না, বেনামাজির সঙ্গে কুরবানি হবে না। আর 3 নম্বর হলো, নিয়ত সই হওয়া লাগবে। কি সই হওয়া লাগবে? 6 জনের নিয়ত ভালো, আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেবে। আর 1 জনের নিয়ত হলো, না 700 টাকা কেজি গরুর গোস্ত সারা বছর কিনতে পারি না, কুরবানি দেব আর গোস্ত ভাগে নিয়ে খাবো। এই যে খাওয়ার নিয়তে যদি 1 জন কুরবানি দেয়, 1 জনের নিয়ত বাতিল হওয়ার কারণে, ভুল হওয়ার কারণে বাকি 7 জনেরও কুরবানি বাতিল হয়ে যাবে। তার মানে বোঝা গেল, শর্ত কয়টা? 1 নম্বর, 7 জনে কুরবানি দেন, 7 জনের টাকা হালাল হতে হবে। 2 নম্বর, 7 জনকে নামাজে হতে হবে। 3 নম্বর, 7 জনের নিয়তকে সই হতে হবে। এই 3টা শর্ত মেনে ভাগে কুরবানি দিতে কোনো আপত্তি। আবার 1 জন জিজ্ঞেস করেছে, হুজুর কুরবানি গোস্ত বন্টন করার পদ্ধতি কি? 3 ভাগে কি করতে হবে, নাকি ভাগ কম বাড়া করা যাবে? ঢাড়ি পাল্লাতে ভাগ করব নাকি বালতিতে ভাগ করব? এমন প্রশ্ন আছে না নাই? গভীর মনোযোগ বুঝবেন, কুরবানির গোস্ত কেমনে ভাগ করবেন, এর কোনো আলেমের বক্তব্য নয়, সরাসরি কোরআনের বক্তব্য। সূরাটির নাম হলো সূরা হাজ, আয়াত নম্বর হলো 36। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা যেই আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করো, কুরবানি হয়ে যাওয়ার পরে ফাকুলু মিনহা, ওখান থেকে তোমরা কিছু খাও। ও আতিমুল কোয়ানিয়া ওয়াল মুতারর, তোমরা কিছু খাওয়ার পরে যা থাকে, যারা চাই তাদেরকেও দাও, যারা চায় না তাদেরকেও দাও। সুবহানাল্লাহ বলেন। তাহলে ভাগ হলো কয়টা? 3টা। 1 নম্বর নিজে খাবে, 2 নম্বর ফকির মিসকিন দরিদ্ররা যারা চায় তাদেরকে দেবে, 3 নম্বর যারা চায় না, আত্মীয় স্বজন, একটু মধ্যবিত্ত, বড় লোক নয়, গরিব নয়, কারো কাছে চায়ও না, আবার না খেয়ে থাকে, এরকম মানুষেরা চায় না, তাদেরকেও দাও। তাহলে কয় প্রকার পাওয়া গেল? এই আয়াতের গবেষণা করে আমাদের ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেছে তিন ভাগ গোস্ত করা মুস্তাহাব। এটা ফরজও নয়, ওয়াজিবও নয়, বাধ্যতামূলকও নয়। মুস্তাহাব পদ্ধতি, উত্তম পদ্ধতি তিন ভাগ। এক ভাগ নিজে খাবে, এক ভাগ তিন মিসকিন গরিব দুঃখীদের দেবে, আর এক ভাগ আত্মীয় স্বজনদেরকে দেবে। তার মানে বোঝা গেল তিন ভাগ করে উত্তম পদ্ধতি দেওয়া যাবে। তবে সমাধান হলো তিন ভাগ করাই বাধ্যতামূলক নয়, একেবারে সোজাও নয়। কারণ কি? একটা মানুষ কুরবানি দিয়েছে আপনাদের ঠাকুরগাঁও জেলা, ধরেন আমার দিকে তাকান, আপনাদের উপজেলার চেয়ারম্যান শফিকুল ইসলাম ভাই, তার চারটা মেয়ে কিন্তু ছেলে নেই, কোটি কোটি টাকার সম্পদ। এখন শফিকুল ভাই কুরবানি দিয়েছে তিনটে, জোরে বলেন কয়টা? এখন তিন কুরবানি দেওয়ার পরে ভাগ পাবে কয়টা? তিন ভাগ করলে বাড়ির কয়টা পাবে? এক ভাগ নিজে খাওয়ার পাবে, এক ভাগ বিতরণ করবে, আর এক ভাগ আত্মীয় স্বজনক দেবে। একটা পাইলো। এখন শফিকুল ইসলাম ভাই চার মেয়ে আর তার স্ত্রীকে নিয়ে চার মনে একটা গরুকে গোটাল খাইতে পারবে না। তার মানে বোঝা গেল এনার জন্য তিন ভাগ নয়, এনার ভাগ কি? বাড়িতে চারজন লোক আছে, 20 কেজি গোস্ত রাখবে, আর সব গোস্ত গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দেবে। কথা কি বুঝেছেন? আবার লক্ষ্য করেন, একটা গরিব মানুষ কুরবানি দিতে পারে না, কষ্ট করে একবার দিয়েছে 10,000 টাকার একটা ভাগ, কিন্তু বাড়িতে লোক হলো 8 জন 10 জন। কয়জন? এখন বাড়িতে 10 জন লোক সদস্য, 3 ছেলে 3 মেয়ে, বউ, দাদা, নাতি। 10 জন লোক 10,000 টাকার গরুর ভাগ দিয়েছে, গোস্ত পাইছে 10 কেজি। কয় কেজি? এখন 10 কেজি 3 ভাগ গোস্ত করলে কয় কেজি বাড়ির ভাগ পায়? 3 কেজি, 3.5 শ 3 কেজি। 3.5 কেজি আত্মীয় স্বজনকে দেবে, 3.5 কেজি বিতরণ করলে বাড়ির 3 কেজি থাকে। 10 জন লোক 3 কেজি খাওয়া যায় না। এই লোক যদি বাড়িতে লোক বেশি হওয়ার কারণে 10 কেজির মধ্যে 7-8 কেজি খায়, 1.5 কেজি দিয়ে দেয়, নাও দেয়, তারপরও সমস্যা নাই। ইসলাম বলতেছে খাও কম দেও বেশি, 3 ভাগই যে সবসময় এক থাকবে বিষয়টা এমন। তবে 3 ভাগ করা মুস্তাহাব পদ্ধতি আমরা সঠিকভাবে যদি করি, এটা উত্তম পদ্ধতি, আমাদের জন্য ভালো হবে। আল্লাহ সঠিক বুঝ দান করুক, বলেন আমিন। সর্বশেষ প্রশ্ন, হুজুর কুরবানির গোস্ত কতদিন খাওয়া যাবে? ফ্রিজে রেখে কুরবানির গোস্ত দীর্ঘদিন খাওয়া যাবে কিনা এমন প্রশ্ন আছে না নাই? গ্রামের মধ্যে এমনও লোক আছে কুরবানি দেয় না, অথচ কুরবানির আগে ফ্রিজ কেনে, আছে না নাই? আমার একটা ওয়ালটন কোম্পানির একটা আমার ভাই আছে, চাকরি করে, ও বলতেছে হুজুর সারা বছর যেই ফ্রিজ আমাদের বিক্রি না হয়, ঈদের আগে 1 সপ্তাহে তার চাইতে বেশি হয়। মানে যে কুরবানি দেয় সেও ফ্রিজ কেনে, যে দেয় না সেও কেনে। এখন যারা কুরবানি দেয়নি এদেরকে জিজ্ঞেস করেছে, কে ভাই কুরবানি তো দেননি, ফ্রিজ কেন? ও বলতেছে আরে হুজুর আপনি জানেন না, কুরবানি আমি ওরা যা দিয়েও যা আমি না দিয়েও তাই। ওর বারে কুরবানি ওরা দিয়ে পাই 20 কেজি, আমি কুরবানি না দিয়ে পাই 30 কেজি। মানে ওর ধান্দা কুরবানি নয়, ফ্রিজ কিনতেছে, গোস্ত ভাগ পাবে, ফ্রিজ ভরে তুচ্ছে। এমন লোক আছে না নাই? এখন আসেন কুরবানি গোস্ত কতদিন খেতে পারবেন। হাদিসের মধ্যে সাথে রাসূল বলেছেন, তোমরা কি করো? আতিমু, তোমরা খাও, কুলু ওয়াতিমু ওয়াদাখিরু, গোস্ত খাও, সংরক্ষণ করো, বিতরণ করো। 1 নম্বর খাও, 2 নম্বর বিতরণ করো, 3 নম্বর সংরক্ষণ করো। হুকুম কয়টা? কুরবানির পরে খাওয়াও যাবে, বিতরণ করতে হবে, আবার কিছু যদি থাকে 3 ভাগ করেছেন, গরিবের হক গরিবকে দিয়েছেন, আত্মীয় স্বজনকে দিয়েছেন। আপনি বাড়িতে 10 কেজি বা 15 কেজি পেয়েছেন, এর মধ্যে অর্ধেক রান্না করেছেন, অর্ধেক ফ্রিজে রেখেছেন। ওই ফ্রিজে অর্ধেক রাখার পরে কিয়ামত পর্যন্ত যদি খান কোনো সমস্যা? খুবই ভালো করে বুঝবেন। তবে গরিবের হক মারে না, গরিবেরটা কি করার পরে, দেওয়ার পরে, আত্মীয় স্বজনেরটা দেওয়ার পরে আপনার ভাগেরটা ফ্রিজের আগে দীর্ঘদিন খেতে পারবেন, কোনো সমস্যা। কিন্তু আল্লাহ তাআলা দেখবে আপনার অন্তর। আল্লাহ তাআলা বলেন, লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম কাযালিকা সাখরাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ বলতেছে তোমরা যেই কুরবানি করো, আল্লাহর কাছে কুরবানির গোশতও যায় না, রক্তও যায় না, চামড়াও যায় না। আল্লাহ যায় যারা কুরবানি করে তাদের অন্তরে তাকওয়া। সুবহানাল্লাহ। কোন একজন মানুষ 2 লক্ষ টাকার কুরবানি দিয়েছে মানুষকে দেখানোর জন্য, আল্লাহ তার কুরবানি কবুল করবে না। আবার একজন লোক 6,000 টাকার একটা ছাগল কুরবানি দিয়েছে আল্লাহর ভয়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ বলতেছে 2 লাখ টাকার গরুর চাইতে 6,000 টাকার ছাগলের দাম আল্লাহর কাছে বেশি। আল্লাহ তাআলা যেন আমাদের তাকওয়া সহিত কুরবানি দেওয়ার তৌফিক দেয়, বলেন আমিন। তাহলে চিৎকার করে বলেন, ফাতেমার আগে জান্নাতে যাবে কে? বলবো 2 মিনিটে বলবো, আলোচনা কি চলবে? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। রাসূল লাগতে বলে, ফাতিমা তোমার আগে জামিলা কেন জান্নাতে যাবে? যদি জানতে চাও 2 মিনিটের আলোচনা শোনা লাগবে। ফাতেমা ডাকতে বলে, বলেন আমি শুনতে চাই। রাসূল বলে, ফাতেমা রে, ওই হাসরের ময়দানে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, ওই ফাতেমাকে জান্নাতের মধ্যে ঢোকায়া দাও। ফাতেমাকে সুন্দর করে সাজুগুজু করার পরে ফাতেমাকে জান্নাতের মধ্যে ঢুকে দেওয়া হবে। ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করে বলবে, আল্লাহ আমরা কেমন করে ফাতেমাকে জান্নাতের মধ্যে ঢোকাবো? আল্লাহ বলবে, ফেরেশতারা রে, এই ফাতেমাকে এমনিতে জান্নাতে ঢুকানো যাবে না, ওই জান্নাতের মধ্যে একটা থেকে উট নিয়ে আসো, ওই জান্নাতি উটের পিঠের ভেতরে ওই ফাতেমাকে সরায়া দাও। এই কথা বলার পরে জান্নাতের মধ্য থেকে একটা উট আনা হবে, উটের পিঠে ফাতেমাকে সরে দেওয়া হবে, উটকে বলা হবে জান্নাতে চলে যা, কিন্তু উটটা জান্নাতের দিকে যাওয়া যেতে চাইবে না। সবাই জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা না না থাম দিন, শেষ করে দেব, এক মিনিটে শেষ হবে, কারেন্ট কোন খুব যাচ্ছে। লাইন দাও, সেখানে আসেন, বসুন দেখি। আজকে আমাদের ওয়াজ কি দিয়ে শুরু হচ্ছে মনে নেই আপনাদের? আল্লাহ যা করে, এই কথার উপরে তো ইমান দেখলাম না। কারেন্ট গেল, লাভ দিয়ে উঠলেন আপনারা, ব্যাপার কি? আপনারা এখান থেকে বাড়িতে চলে যাবেন, আমার যেতে হবে আরো 250 কিলো দূরে, যেতে হবে না? এক মিনিটে শেষ করি, মোনাজাত করে যাবো ইনশাআল্লাহ। আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে, কতক্ষণ ঠিক কিনা? আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা, গভীর মনোযোগ। ওই উট যখন জান্নাতের দিকে যাইতে যাবে না, আল্লাহ তাআলা ডাকতে বলে, ফেরেশতারা উটটা তো এমনিতেই জান্নাতের দিকে যাবে না, জান্নাতের দিকে নিয়ে যেতে হলে উটের গলায় একটা লাগাম লাগাতে হবে। জোরে বলেন, কি লাগাতে হবে? উটের গলার মধ্যে একটা জান্নাতের মধ্যে থেকে চাদর আনার পরে উটের গলায় লাগাম লাগায় দেওয়ার পরে উটকে বলা হবে জান্নাতের দিকে চলে যা। ওই উটটা জান্নাতের দিকে যাইতে যাবে না, ফেরেশতারা উটের লাগাম ধরে জান্নাতে নিয়ে যাবে। আল্লাহ তাআলা ডাকতে বলবে, ফেরেশতারা না, তোমরা উটের লাগামটা ধরতে পারবা না, খোঁজ করে দেখো তো ওই কাটুরিয়ার বউ জামিলা কোথায়, ওই জামিলাকে আনার পরে ওই উটের লাগাম ধরায়া দাও। লিল্লাহি তাকবীর। এই কথা বলার পরে জামিলাকে আনা হবে, ফেরেশতারা মন খারাপ করে ডাকতে বলবেন, আল্লাহ আমরা এত সম্মানিত ফেরেশতা থাকতে ওই জামিলাকে কেন উটের লাগাম ধরে দাও হলো? আল্লাহ ডাক বললে, ফেরেশতারা রে, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই উম্মে জামিলার স্বামী সারাদিন জঙ্গলে কাঠ কাটে, ওই কাঠুরিয়া 1 নয় 2 নয় 10 বছর ধরে তাহাজ্জুদের নামাজ পড়ার পরে আমার কাছে একটা মাত্র দোয়া করেছে। জোরে বলেন, কয়টা দোয়া? একটা দোয়ার মাধ্যমে আল্লাহ আমার কাছে বলে, আল্লাহ আমার বউ আমার এত খেদমত করে, আমার এত কথা শুনে, আমার স্ত্রীটাকে আপনি সর্বপ্রথম জান্নাতে ঢুকাইয়া দেবেন। 10 বছর দোয়া করতে করতে একদিন গভীর রজনীতে চোখের মধ্যে পানি এনে কান্না করে করে যখন দোয়া করেছি, আমার কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আমি আল্লাহ দোয়াটা কবুল করেছে, এই জন্য আমি আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করেছি ওই জামিলা উটের লাগামটা ধরবে। এই কথা বলার পরে জামিলা উটের লাগামটা ধরে ধরে আস্তে আস্তে হেঁটে 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 জান্নাতের দিকে চলে যাবে। আর চতুর্দিক থেকে লক্ষ লক্ষ ফেরেশতারা আল্লাহর নামে তাকবীর দিতে থাকবে। জোরে বলেন, আল্লাহু আকবার। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। ফাতেমা উটের পিঠে চড়ে আছে, আর জামিলা উটের লাগাম ধরে ধরে ওই জান্নাতের দিকে চলে যাচ্ছে। এইরকম যেতে 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 ওই জামিলার পা সর্বপ্রথম জান্নাতে চলে যাবে। এ ঠাকুরগাঁওয়ের মুসলমান, আলোচনার শেষ কথা হলো ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিগবে। ফাতেমা জান্নাতি নারীদের সর্দার নিগবে পিতামাতার খেদমত, আপনার পর্দার বিধানটা মানার কারণে। আর জামিলা সর্বপ্রথম জান্নাতে যাবে স্বামীর খেদমত করার কারণে। এই জন্য ঠাকুরগাঁওয়ের মা বোনদেরকে বলবো, নামাজ পড়বেন, রমজান মাসে রোজা রাখবেন, পর্দার বিধান মানবেন, স্বামীর খেদমত করবেন। এই চারটা আমল করতে পারলে আল্লাহ আপনাদেরকে জামিলা ফাতেমার সঙ্গে জান্নাতের মেহমান বানায়া দেবে। মহিলাদের ওয়াজ কি কম করছি? আজকে যেই ওয়াজ করছি মহিলারা যদি আমল করে সারা জীবন আর ওয়াজ শোনার দরকার নাই। কতক্ষণ ঠিক কিনা? তাহলে চিৎকার করে বলেন তো দেখি আলোচনার বিষয়টা কি ছিল? পরীক্ষা ধরে বলেন কি ছিল? আজকের আলোচনার মধ্য থেকে আমরা মেসেজ গ্রহণ করলাম, আমরা ইমানের পরীক্ষা দেব। ইমানের পরীক্ষা দিতে গিয়ে প্রয়োজনে নিজের জীবনের সর্বোচ্চ বিলিয়ে দেব, তারপরে পবিত্র কোরআন আর ইমান হারা হব না। কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে তুলে দেখার, লিল্লাহকে দেখবে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ জানো। সকলে বলেন আমিন। একেবারে কাটায় কাটায় ২.৫ ঘন্টা পার হয়ে গেছে। আজকে যেহেতু ঠাকুরগাঁও জেলার শেষ মাহফিল, আমরা মোনাজাত না করে কেউ যাব না। আপনাদের নবনির্বাচিত সম্মানিত চেয়ারম্যান আমার প্রিয় ভাই শফিকুল ইসলাম এসেছেন, ভাইস চেয়ারম্যান ভাই এসেছেন, আরও দু একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ এসেছেন, তারা সালাম বিনিময় করবেন, তারপরেই দোয়া হবে ইনশাআল্লাহ। কিন্তু আমি প্রথমে আপনাদের মধ্যে চেয়েছিলাম মসজিদের জন্য। সর্বশেষ আমি আপনাদেরকে বলবো ১০০০ টাকা করে ৫জন লোক ৫ ওয়াক্ত নামাজের নাম ধরে ধরে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা ৫জন ব্যক্তি ১০০০ টাকা করে দেবেন। নাম কি? আগমনী হোটেল লাইরি, আগমনী হোটেল খলিল রহমান ১০০০ টাকা। লিল্লাহি তাকবীর। ফজর নামাজের সঙ্গে ১০০০ টাকা কবুল করুক বলেন আমিন। কেউ ওটা নেয় ছেলেই বসতি। ২ নম্বরে কে আছেন জোহর নামাজের সঙ্গে ১০০০ টাকা দেবেন, পারলে নগদে না পারলে বাকিতে। ডান পাশে বাম পাশে যারা আছেন, যে বড় ভাই শফিকুল ইসলাম ভাই বের করেছেন, এইদিকে ভাইয়ের আপনি একটু কিছু দেন, যা যা দেবেন বের করেন। ভাই চেয়ারম্যান ভাই বের করেন, চেয়ারম্যান সাহেব ২০০০ টাকা। লিল্লাহি তাকবীর। আল্লাহ তাআলা